আসসালামু আলাইকুম আজ আমি এই জামার পরের পার্ট এক্সপ্লেন করব। আমার একটু সর্দি লেগেছে তাই আমার গলার স্বরটা অন্য মনে হতে পারে এই বিষয়টা তোমরা সবাই একটু ইগনোর করো তো চলো আজকের এপিসোড শুরু করা যাক এপিসোডের শুরুতেই দেখি মশাই হানের পিঠের ওপরে পা দিয়ে সেখানে নামে জিয়াংও রাজার কোনো আদেশ অমান্য করতে পারে না সেও বাধ্য হয়ে তার শরীরের ওপরে পা রেখে পালকি থেকে নামে তবে তার অনেক কষ্ট হচ্ছিল হানেরও এই বিষয়টা খুবই কষ্ট লাগে রাজা তার সামনে ইচ্ছে করে জিয়াংকে নিয়ে হাসতে হাসতে চলে যায় আর সে তাদের দুজনকে অনেক কষ্ট নিয়ে দেখতে থাকে জিয়াং বাড়ি ফিরে হানের দেওয়া সেই বিয়ের চিঠিটা পুড়িয়ে ফেলে সে অনেক কান্না করছিল আর ভাবছিল এই জীবনে তাদের দুজনের আর কখনোই এক হওয়া হবে না এদিকে তারা দুজন সকালে যখন সময় কাটাচ্ছিল তখন ইন তার একটা জামার ছেঁড়া অংশ সেলাই করছিল। কিন্তু সে সেলাই করতে পারে না অনেক চেষ্টা করেও সে এটা সেলাই করতে পারছিল না ডংফাং তার সেলাই দেখে হাসে আর এরপরে সে অনেক সুন্দর করে সেই ছেঁড়া অংশটাকে সেলাই করে দেয় এত সুন্দর সেলাই দেখে তো ইন অনেক অবাক হয়ে তাকে বলে তুমি এত সুন্দর করে সেলাই করতে পারো আর আমি মেয়ে হয়ে পারি না তুমি কি আমাকে সেলাই করা শেখাবে তখন ডং ফাং তাকে সেলাই করা শেখাতে চায় এটা শুনে যখন সে কাপড় আর সুতো নিয়ে আসতে যাচ্ছিল তখন ডং ফাং তাকে নিজের কাছে টেনে ধরে আর তাকে জড়িয়ে ধরে বলে তোমাকে সেলাই শিখতে হবে না এখন থেকে প্রতি বসন্তে আমি নিজে হাতে সেলাই করে তোমাকে জামা তৈরি করে দেব। তারা দুজন এখানে অনেক সুন্দর একটা সময় কাটায় সেদিন রাতে ইনের সার্ভেন্ট তাকে জানায় জিয়াং এর কিছু একটা হয়ে গিয়েছে তার পেটের বাচ্চা বিষক্রিয়া হয়েছে সে মারা যাচ্ছে এটা শুনে তো সে অনেক অবাক হয়ে যেতে থাকে তখনই তাকে বলে আমার সঙ্গে চলো সে তাকে সঙ্গে করে একটা বাড়িতে নিয়ে যায় তাকে জিজ্ঞাসা করে আসলে জিয়াং এর সঙ্গে কি ঘটেছে তার পেটের বাচ্চার বিষক্রিয়া কিভাবে হলো তখন ডংফাং তাকে বলে জিয়াং যে প্রাসাদে থাকতো সেই প্রাসাদে লিয়ের লোকেরা আজকে আগুন লাগিয়ে দিয়েছিল যার কারণে জিয়াং অনেক অসুস্থ হয়ে পড়েছে আর তার পেটে থাকা বাচ্চার বিষক্রিয়া হয়েছে কারণ এই কয়দিনে জিয়াং অনেক বেশি ঔষধ খেয়ে ফেলেছে যে ঔষধের কারণে তার বাচ্চার বিষক্রিয়া হয়েছে এখন তাকে হয়তো আর বাঁচানো যাবে না এটা শুনে ইন অনেক অস্থির হয়ে সেই ঘরের ভেতরে প্রবেশ করে সেখানে ডাক্তার মহিলা জিয়াংকে করছিল ইন তার কাছে যায় আর তাকে বলে বলে তোমার এমন অবস্থা হলো জিয়াং তখন আমি আমার জীবনে অনেক বড় একটা ভুল করে ফেলেছি সেজন্য তুমি আমাকে ক্ষমা করো কখনো তোমার কাছে ক্ষমা যাওয়া হয়নি তোমার ভাই এবং তোমার সঙ্গে আমি যে অন্যায়টা করেছি যদি আমি তোমার মতো সাহসী হতাম তাহলে হয়তো এটা করতে পারতাম না আমি তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে কিন্তু আমি ভুল ছিলাম আমি তাদের ভয়ে যত বেশি নিজেকে নিবেদন করেছি তারা আমার তত বেশি সুযোগ নিয়েছে কিন্তু এখন আর আমার হাতে বেশি সময় এটা বলেই সে অনেক অসুস্থ হতে শুরু করে তাকে এত অসুস্থ হতে দেখে ইন কান্নাকাটি শুরু করে দেয় সে বলতে থাকে তোমার কিছু হবে না আমি তোমাকে বাঁচিয়ে নেব সে ডাক্তার মহিলাকে রিকোয়েস্ট করতে থাকে তার বান্ধবীকে বাঁচানোর জন্য কিন্তু মহিলা ডাক্তার তাকে বলে হয়তো তার পেটে থাকা বাচ্চাকে বাঁচানো সম্ভব কিন্তু জিয়াংকে কিছুতেই বাঁচানো সম্ভব না এটা শুনে তো সে অনেক কান্নাকাটি করতে থাকে আর বারবার তাদের দুজনকেই রিকোয়েস্ট করতে থাকে জিয়াংকে বাঁচানোর জন্য ডং ফাং তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে জিয়াং তখন কাঁদতে কাঁদতে বলে আমি জানি এখন আর আমি বাঁচব না এই যন্ত্রণা আর আমি সহ্য করতে পারছি না কিন্তু আমার জীবনে আমার সন্তান আশীর্বাদ স্বরূপ এসেছে তুমি প্রমিস করো যে তুমি আমার সন্তানকে দেখে রাখবে ইন তখন বলে হ্যাঁ আমি তোমাকে প্রমিস করলাম ডং ফাং সেই সময় তাকে পাওয়ার দিয়ে বাঁচানোর চেষ্টা করে কিন্তু পারে না বরং উল্টো জিয়াংয়ের ব্যথা আরো বেশি বেড়ে যায় তখন ডাক্তার মহিলা তাকে বলে তার হাতে আর বেশি সময় নেই দ্রুত তার ডেলিভারি করতে হবে নয়তো বাচ্চাও মারা যাবে তিনি ইনের হাতে একটা ছুরি দিয়ে দেন আর বলেন তার বাচ্চা ডেলিভারি করাতে এটা শুনে তো সে অনেক অবাক হয়ে যায় জিয়াংও তখন কান্না করতে করতে ব্যথায় ছটফট করতে করতে তাকে রিকোয়েস্ট করতে থাকে দ্রুত তার পেট কেটে বাচ্চা বের করতে ইনের তো অনেক বেশি ভয় লাগছিল সে এটা করতে চাইছিল না তখন ডাক্তার মহিলা তাকে বলে তুমি যত বেশি দেরি করবে তাকে তত বেশি কষ্ট পেতে হবে তার বান্ধবীর প্রচণ্ড কষ্ট হচ্ছিল সে যেন মৃত্যু যন্ত্রণা অনুভব করছিল তার এত বেশি কষ্ট হতে দেখে ইন শেষ পর্যন্ত তার পেট কেটে ফেলে আর তার পেটের ভেতরে থাকে বাচ্চা বের করে ফেলে এখন অসুস্থ জিয়াং তার বান্ধবীর কোলে মাথা রেখে তাকে জিজ্ঞাসা করছিল আমি যখন মরে যাব তখন কি আমার চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে যাবে তার বান্ধবী তাকে বলে তুমি তো সারা জীবন অনেক ভালো কাজ করেছো তুমি অনেক ভালো একটা মেয়ে তুমি অবশ্যই জান্নাতে যাবে তখন সে তাকে বলে এর পরের যদি কখনো কোনো জন্ম হয় তখন কি তোমার সঙ্গে আমার দেখা হবে তুমি কি আমাকে বলতে পারো স্বর্গের গেট কেমন দেখতে হয় এটা বলতে বলতে সে ওখানেই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে এটা দেখে ইন প্রচন্ড কান্না করতে থাকে তার অনেক কষ্ট হচ্ছিল ততক্ষণে সেখানে হানও পৌঁছে যায় সে ডংফাং এর বাধা মানে না আর ভেতরে চলে যায় তাকে দেখে ইন সেখানে থেকে বেরিয়ে যায় এখন সে ওখানে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে একবার টাচ করে দেখে হান বিশ্বাসই করতে পারছিল না যে সে মারা গিয়েছে সে তাকে কোলে তুলে বলছিল একবার শুধু আমার দিকে তাকাও আমি ফিরে এসেছি তুমি শুধু একবার আমার দিকে তাকাও এটা বলে সে অনেক কান্না করছিল কিন্তু জিয়াং তো না ফেরার দেশে পাড়ি দিয়েছে এখন সে ডংফাংকে জিজ্ঞাসা করে জিয়াংকে কে মেরেছে ডংফাং বলে আমার লোকেরা তাকে উদ্ধার উদ্ধার করে নিয়ে এসেছে কোনো মতে আমার প্রথমে ইনভেস্টিগেট করতে হবে এবং প্রমাণ জোগাড় করতে হবে আমি এখনো সঠিকটা জানি না কিন্তু হান প্রচন্ড রেগে যায় আর বলে নিশ্চয়ই এটা রানী মার তার ছেলে করেছে আমি তাদেরকে ছাড়বো না এক্ষুনি আমি তাদেরকে মেরে ফেলবো এটা বলে সে যেতে চাইছিল কিন্তু ডংফাং তাকে বাধা দিয়ে বলে তুমি কি দেশদ্রোহী হতে চাও তুমি নিজের প্রাণ হারাতে চাও আর নিজের সম্মানটাও হারাতে চাও এটাই কি জিয়াং তোমার কাছে থেকে আশা করেছিল তখন সে অনেক ভেঙে পড়ে আর কাঁদতে কাঁদতে বলে এছাড়া আমি আর কি করতে পারি জিয়াংকি খুব বেশি কিছু চেয়েছিল সে তো শুধুমাত্র একটু শান্তিপূর্ণভাবে চেয়েছিল তারা তার সঙ্গে এমনটা কেন এটা বলে সে অনেক কান্না করছিল সে বুঝতে পারে যে তার আর কিছুই করার নেই এজন্য সে জিয়াং এর বডি নিয়ে সেখানে থেকে চলে যায় এদিকে আমরা জানতে পারি রাজকুমার লি আসলে সেই অগ্নিকাণ্ড ঘটিয়েছিল জিয়াংকে মেরে ফেলার জন্য আর তার এই প্ল্যানে তাকে সাহায্য করেছিল এই ডাইনি মেয়েটি তবে তাদের ব্যাপারে এই সব কিছু আর কেউ জানতে পারবে না এখন রাজকুমার তার বাবার বিরুদ্ধেও কোনো একটা ষড়যন্ত্র করছিল যখন সে জানতে পারে তার বাবা ভালো নেই তিন দিন থেকে তিনি কিছু খাননি তখন সে বেশ খুশি হয় পরদিন সকালে হান জিয়াং এর ছেলেকে নিয়ে অন্য রাজ্যে চলে যাওয়ার জন্য রওনা দিচ্ছিল তার বোন এবং তার বোন জামাই তাকে বিদায় দিচ্ছিল তারা তাকে ভালোভাবে থাকতে বলছিল শহরের বাইরে গিয়ে নতুন করে জীবন শুরু করতে বলছিল ডংফাং তাকে একটা মেডিসিন দেয় এই বাচ্চাটিকে খাওয়ানোর জন্য যেটা নিয়মিত খাওয়ালে বাচ্চার শরীরে থাকা বিষ ঠিক হয়ে যাবে এখন সে ওই মেডিসিনটা নিয়ে নেয় আর জিয়াং এর বাচ্চাকে নিয়ে সেখানে থেকে চলে যায় এখন থেকে সে তাকে নিজের বাচ্চারূপে বড় করবে আর নতুন করে জীবন শুরু করবে সে চলে যাওয়ার পরে ইন ডংফাংকে জিজ্ঞাসা করে জিয়াংকে কি রাজা মেরে ফেলেছে কিন্তু রাজা তাকে কেন মারবে জিয়াং তো তার জন্যই সন্তান প্রসব করতে চেয়েছিল ডকাং তখন তাকে বলে রাজা তাকে মারেনি তাকে মেরে ফেলা হয়েছে এই কারণে কারণ সে যদি সন্তান জন্ম দিত আর সেই সন্তানকে বানানো হতো ক্রাউন প্রিন্স এটা শুনে ইন এবার বুঝতে পেরে যায় যে এটা হলো ক্রাউন প্রিন্স লি এর কাজ এখন তো তার প্রচন্ড রাগ হয় আর সে ডংফাংকে বলে তার এত অন্যায় আমি কিছুতেই মেনে নিতে পারছি না চলো আমরা দুজন এখন থেকে প্রতিজ্ঞা করি যে আমরা দুজন রাজ পরিবারের সকল অপরাধীদের বিরুদ্ধে লড়াই করব, তাদেরকে শাস্তি পাইয়ে দেব মানে ইন এখানে অনেক বেশি হয়ে উঠেছিল প্রতিশোধ প্রবণ তার মাথার ভেতরে এখন শুধু প্রতিশোধের আগুন জ্বলছিল রাজা অসুস্থ হয়ে যাওয়ার পর থেকে ডংফাংকে দায়িত্ব দিয়েছিল সকল অপরাধীদেরকে ধরার আর সেই দায়িত্ব সে যথাযথভাবে পালন করছিল সেই দিন সে একজন অপরাধীকে ধরে নিয়ে ছিল তখন সেই অপরাধী জেনারেলকে বলছিল আমাকে বাঁচান জেনারেল তখন তার সুপারিশ করে ডং ফাংকে বলে তুমি এসব কি করছো তাকে ছেড়ে দাও কিন্তু ডং ফাং তাকে বলে রাজা তাকে দায়িত্ব দিয়েছে অপরাধীদেরকে ধরার আর এই লোকটা হলো অপরাধী সে অনেক মেয়েদেরকে অত্যাচার করেছে এবং অনেক মানুষকে মেরেছে সেই লোকটা তখন বলতে থাকে আমি কোনো অপরাধ করিনি এটা শুনে ডং ফাং তার গলা কেটে ওখানেই তাকে মেরে ফেলে তার এমন দুঃসাহস দেখে জেনারেল ওই একটু অবাক হয়ে যায় তিনি একটু রেগে যান কিন্তু ডং ফাং তার মুখ বন্ধ করে দিয়ে বলে আপনি কি এটা প্রতিবাদ করতে চাচ্ছেন আমি শুনেছি আপনার ওয়াইফের সঙ্গে নাকি রানী মায়ের আত্মীয়তার সম্পর্ক আছে তাহলে নিশ্চয়ই আপনি এটাও বুঝতে পারছেন যে বর্তমান পরিস্থিতির সঙ্গে আপনার ওয়াইফও কতটা জড়িত তাই না এটা শুনে জেনারেল আর কিছুই বলতে পারে না সে ওখানে চুপচাপ দাঁড়িয়ে থাকে আর ডংফাং চলে যায় এদিকে রানিমায়ের সঙ্গে যখন লি দেখা করতে আসে তখন রানিমা তাকে বলে তুমি তো দেখলে আজকে কি ঘটনা ঘটলো এরপরও তুমি ফাংকে ছেড়ে দেবে কিন্তু লি তার মাকে বলে একটু ধৈর্য ধারণ করতে কারণ রাজা হওয়ার পথ এতটা সহজ নয় সে যদি রাজা হতে চায় তাহলে তাকে অনেক স্যাক্রিফাইস করতে হবে ধৈর্য ধারণ করতে হবে আর অনেক মানুষের প্রাণ হারাতে হবে কিন্তু তার মা অনেক রেগে যায় বলে আমরা কত ধৈর্য ধারণ করবো দ্রুতই ডংফাংকে মেরে ফেলার ব্যবস্থা করো তুমি এটা ভুলে যেও না যে রাজার সঙ্গে ডং রক্তের সম্পর্ক আছে এটা বলে তাকে একটা চিঠি ধরিয়ে দেয় যে চিঠি দেখে সে অনেক অবাক হয়ে বলে মিস্টার জি চং ইনের দাদা ছিল তখন তার মা তাকে পুরো ঘটনা খুলে বলে সে বলে আসলে ইনের পরিবারের মানুষেরাই অর্থাৎ তার দাদাই সেই সময়কার আর তার পরিবারই ডংফাং পুরো পরিবারকে মেরে ফেলেছে তার মা এখন তাকে সাবধানে থাকতে বলে কারণ এই প্রমাণ যদি এখন তাদের হাতে লেগে যায় তাহলে তাদের সমস্যা হতে পারে ক্রাউন প্রিন্স তার মাকে বলে এখন যেন তিনি কোনো কাজ আবেগের বসে না করে ফেলে তাদেরকে প্রত্যেকটা কাজ চিন্তা ভাবনা করে করতে হবে এদিকে ইন যখন বসেছিল তখন তার সঙ্গে জেনারেলের ওয়াইফ দেখা করতে আসে সে তার উপর অনেক রেগে ছিল কারণ ডংফাং তার হাজবেন্ডের সঙ্গে খারাপ ব্যবহার করেছে এবং তাকে হুমকি দিয়েছে কিন্তু ইন এখানে উল্টো তাকে আরো বেশি করে চর মারে কারণ সে তার সঙ্গেও খারাপ ব্যবহার করছে সে এখন তাকে ম্যানার শেখায় আর তাকে বলতে শুরু করে যে সে কিছুদিন হলো রাজার জন্য নতুন একটা মেয়ে খুঁজছে সে কি ভেবেছে যে রানীমা ইরাজ্যের রানী হয়ে যাবে রাজার দরকার হলে আরো একটা বিয়ে করবে এবং আরো একটা পুত্র সন্তানের জন্ম দিবে। এটা শুনে তো সে ওখানে থেকে চলে যায় আর রানীমাকে পুরো বিষয়টা খুলে বলে এটা জানার পরে তো রানী মনে টেনশনে এসে যায় আর ভাবতে থাকে রাজা তাহলে আরও একটা বিয়ে করতে যাচ্ছে এবার আর তার মুখ বুঝে সহ্য করলে হবে না তাকে কিছু একটা করতেই হবে সে শুধু এখন লিয়ে রাজা হর পজিশনের ব্যাপারেই ভাবছিল পুরো রাজ্যে যখন ছড়িয়ে পড়ে রাজা বেশ কয়েকদিন ধরে অসুস্থ তখন এটা শুনে সেই রাজ্যের জেনারেল ওই রাজার আসন দখল করার জন্য রাজার বিরুদ্ধে যুদ্ধ শুরু করে আর তাদের মহল দখল করার চেষ্টা করে সে যখন রাজার কক্ষে প্রবেশ করে তখন রাজাকে সুস্থ দেখে তো সে অনেক বেশি অবাক হয়ে যায় আর বলে আপনি কি অসুস্থ না রাজা তখন রেগে তাকে বলে তোমার সাহস কিভাবে হলো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করার তখনই পেছনে থেকে ডংফাং চলে আসে ডংফাংকে দেখে তো জেনারেল ভীষণ রেগে যায় আর বুঝতে পারে এটা তারই প্ল্যান এখন সে তার সৈনিক দ্বারা তাদের উপরে অ্যাটাক করাতে চাইছিল কিন্তু ডংফাং এর আগে সবকিছু সেট আপ করে রেখেছিল যার কারণে সেই সৈনিকগুলো ওখানে জ্ঞান হারিয়ে পড়ে যায় আর ডং ফাং রাজার বিশ্বাস অর্জন করার সঙ্গে সঙ্গে জেনারেলকেও আটক করে ফেলে এই খবরটা যখন লি এর কাছে যায় তখন তো লি ভীষণ রেগে যায় কারণ তার প্ল্যান ফেল হয়ে গিয়েছে সে ভেবেছিল এবার হয়তো সে রাজার হাত থেকে রাজ্যটা দখল করে নেবে কিন্তু তার আর হলো না এজন্য সে প্ল্যান বি শুরু করে সে নিজের সমস্ত কাপড় এবং চুল খুলে ফেলে আর অনেক অসহায়ের বেশ ধারণ করে আর সেভাবেই তার বাবার কাছে যায় এবং তার বাবার সঙ্গে দেখা করে তার এমন অবস্থা দেখে ডংফাং হেসে ফেলে কারণ সে জানতো এখন কি ঘটতে চলেছে লি এখন তার বাবার কাছে ক্ষমা চায় আর বলে আজকে যে ঘটনা ঘটেছে সে এইসব কিছুর কোনো কিছুই জানে না কিন্তু তার বাবা তাকে বিশ্বাস করে না তিনি তাকে আঘাত করেন আর বলেন ও তাহলে তুমি বলতে চাইছো জেনারেল যেই কাজটা করেছে তার পেছনে তুমি ছিলে না তখন সে তার বাবাকে বলে আমি কিভাবে আপনার বিরুদ্ধে এমন একটা ষড়যন্ত্র করতে পারি এ বিষয়ে আমার কিছুই জানা ছিল না তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে এবং মিথ্যে বলেছে তবে তার বাবা তার কথায় বিশ্বাস করছিল না তিনি তার উপরে প্রচন্ড রেগেছিলেন আর বলছিলেন তুমি একটা পশু তুমি নিজের বাবাকেই চেয়েছিলে কিন্তু অনেক করে আর তার বাবাকে বলে আমি এসব কিছুর কিছুই জানি না বাবা তবে আমাকে জন্য শাস্তি দিতে আমি মাথা পেতে তুমি নেব। আজকে আপনার সঙ্গে যেসব ঘটেছে এইসব কিছু হয়তো আমার জন্যই ঘটেছে জেনারেলকে আমি বেশি বিশ্বাস করে ফেলেছিলাম আমি শাস্তি হিসেবে নিজের মাথা ফাটাচ্ছি এটা বলে সে তার কপাল মেঝেতে বারবার বাড়ি দিতে থাকে যার ফলে তার কপাল ফেটে রক্ত বের হতে শুরু করে এসব কিছু দেখে আশেপাশে থাকা সব মন্ত্রীরা এবং রাজ্যের সব কর্মজীবীরা বলতে শুরু করে রাজার যে ছোট বাচ্চা প্রসব হওয়ার কথা ছিল তো মারা মারা গিয়েছে এখন এই রাজ্যে মাত্র ক্রাউন প্রিন্স আছে সেও যদি যায় তাহলে রাজ্যের কি কি হবে এমন কিছুদিন আগে রাজাকে বাঁচানোর জন্য সে নিজের প্রাণ বাজিয়ে রেখেছিল এসব কিছু মনে করিয়ে তারা রাজাকে রিকোয়েস্ট করছিল যেন তিনি তার ছেলেকে মাফ করে দেন কারণ তার ছেলে আসলেই তাকে ভালোবাসে এসব কিছু শোনার পরে রাজা তার ছেলেকে বলে আমার কাছে প্রমাণ এই সব পেছনে তোমার মা দায়ী তাই রানী মাকে মৃত্যুদণ্ড দেওয়ার ব্যবস্থা করো এটা তোমার দায়িত্ব দিয়ে গেলাম এটা বলে রাজা সেখানে থেকে চলে যায় আর এটা শুনে তো রাজকুমার অনেক রেগে যায় সে এখন ডংফাংয়ের দিকে অনেক রাগি চোখে তাকায় আর ডংফাং তাকে দেখে হাসছিল রাজকুমার লি তার মায়ের কাছে চলে যায় তার মা তাকে দেখে অনেক অস্থির হয়ে বলে তোমার এমন অবস্থা কিভাবে হলো তখন সে তার মাকে বলে আপনাকে ধন্যবাদ আমার আমার এই অবস্থার জন্য আপনার জন্যই এমন অবস্থা হয়েছে এখন এইটাই একমাত্র উপায় আছে বাবার বিশ্বাস অর্জন করার তখন তার মা বুঝতে পেরে যায় যে তার ছেলে এখানে তাকে নিজ হাতে বিষ খাইয়ে মেরে ফেলতে এসেছে তিনি বলেন আমি কখনো ভাবতেও পারিনি যে আমার ছেলে একদিন এতটা নির্দয় হয়ে উঠবে আর নিজের মাকেও ছাড় না তখন তার ছেলে বলে এত বছর ধরে আপনি আমাকে এভাবেই লালন পালন করেছেন এবং এসব কিছুই শিখিয়েছেন এসব কিছু শুনে তার মা হাসে এখন সে তার মায়ের দিকে বিষের পাত্রটা এগিয়ে দিয়ে বলে আমি রাজার আদে সমান্য করতে পারবো না তখন তার মা হেসে বলে হ্যাঁ তুমি ঠিকই বলেছ সে রাজা হতে পারে কিন্তু তুমি তার ছেলে নাও এটা বলেই তিনি সেই বিষ পান করেন তখন লিওনে অবাক হয়ে তার মাকে জিজ্ঞাসা করে এটার অর্থ কী তখন তার মা হাসতে হাসতে তাকে বলে তুমি কি মনে করেছিলে তুমি আমার নিজের ছেলে আমি যেই আমার ছেলেকে জন্ম দিয়েছিলাম সেই দিন সন্তান প্রসবের সময় আমার সন্তান মারা গিয়েছিল আর তোমাকে তো আমি বাহিরে কোথাও থেকে কুড়িয়ে নিয়ে এসেছিলাম তুমি আমার এবং রাজার আসল সন্তান না এটা বলে তিনি হাসতে শুরু করেন পাগলের মতো হাসতে থাকেন তার এসব কথা শুনে তো লি অনেক অবাক হয়ে যায় আর একদম মর্মাহত হয়ে যায় সে একদম ভেঙে পড়ে তার মা শুধু হেসে তাকে বলছিল রাজা অলরেডি তোমাকে সন্দেহ করছেন এভাবে চলতে থাকলে রাজা ঠিকই এই সব কিছু বুঝে যাবে রাজা যদি মারাও যায় তারপরেও তুমি এত সহজে এই রাজ্যের অধিকার পাবে না এসব কিছু বলে তার মা হাসছিল আর বলছিল তুমি কি জানো আমি কেন না পরিবারকে মেরে ফেলেছিলাম আর না জিনসিকে আমি কেন এত ভয় পাই আর ঘৃণা করি কারণ সে হলো এই রাজ্যের আসল উত্তরাধিকারী তার শরীরে এই রাজার আসল রক্ত বইছে এসব কিছু শুনতে শুনতে সে ওখানে থেকে মন খারাপ করে চলে যায় আর ফাং রানীর সঙ্গে দেখা করতে আসে তখন তাকে দেখে রানী অনেক রেগে যায় সে তাকে জারজ সন্তান বলে আর এখানে থেকে বেরিয়ে যেতে বলে কিন্তু সে তাকে হেসে বলে তোমার কি মনে আছে তুমি আমার পরিবারের সঙ্গে কি করেছিলে এখন আমিও তোমার সঙ্গে সেই প্রতিশোধ নিলাম তোমাকে আমার পরিবারের থেকেও হাজার গুণ বেশি শাস্তি পেতে হবে বেশি কষ্ট পেতে হবে তখন সে হাসতে হাসতে বলে আমার ছেলে লিচি কিছুদিনের মধ্যে এই রাজ্যের দায়িত্ব গ্রহণ করবে তখন ডংফাং বলে তুমি স্বপ্নই দেখতে থাকো সে তাকে বলে তোমাকে আরো একটা সুখবর দেই মরে যাওয়ার পরে তোমার লাশ যাবে সাধারণ কোন কবরে সেই কবরে থাকবে না কোনো রানীর টাইটেল অথবা মর্যাদা এটা শুনে তো তিনি অনেক রেগে জানার বলেন এটা হতে পারে না আমি এখনো রানী মা আমাকে সেই মর্যাদা দিতে হবে কিন্তু ডংফাং হাসতে হাসতে বলে তোমাকে তোমার সব ভুলের মাসুল একটা একটা করে দিতে হবে এখন সে তার কাছে যায় আর হাসতে হাসতে তাকে বলে তুমি কি মনে করেছ তুমি যেই ইন নামক মেয়েটার সঙ্গে সংসার করছো সে আসলে কে তুমি জানো অনেক বছর আগে তোমার পুরো পরিবারকে যারা মেরে ফেলেছিল সে আর কেউ নয় বরং ইন এর দাদা এবং তার পুরো বংশের মানুষ তোমার স্ত্রীর পরিবারই হল তোমার পরিবারের খুনি পরিবার এটা শুনে তো সে অনেক রেগে যায় আর সে হাসতে হাসতে বলে এখন দেখি তুমি এটার কি সমাধান করো ডংফাং তখন প্রচন্ড পায় ঠিকই কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে কষ্টে জর্জরিত হয়ে যায় কারণ সে এখন সত্যিটা জেনে গিয়েছে তার আবারও আগের কথাগুলো মনে পড়তে থাকে সে এখন আবারও অসুস্থ হয়ে পড়ে আর পাগলের মতো হাসতে শুরু করে এদিকে রাজার শরীর খুব একটা ভালো ছিল না তিনি তার ছেলেকে ডেকে পাঠিয়েছিলেন তার ছেলের এমন অবস্থা দেখে তিনি তাকে জিজ্ঞাসা করেন তোমার এমন অবস্থা কেন হচ্ছে দিন দিন এসব কথা বলতে বলতে রাজার শরীর আবারও খারাপ করতে শুরু করে তখন এটা দেখে রাজকুমার অনেক চিন্তিত হয়ে যায় তখন রাজ তাকে বলে রাজার যেই অসুখ হয়েছে সেই অসুখের চিকিৎসা একমাত্র তার কাছের মানুষরাই করতে পারবে তার কোনো বংশধরের রক্তর মাধ্যমে ঔষধ তৈরি করে রাজাকে বাঁচানো সম্ভব এবং তার এই অসুখের ঔষধ তৈরি করা সম্ভব এটা শোনা মাত্রই লি সেখানে থাকা একটা কাপ ভেঙে ফেলে আর সেই কাজ দিয়ে নিজের হাত কেটে রক্ত বের করে এরপরে সে ওই রক্ত ডাক্তারকে দিয়ে বলে এটা নিয়ে গিয়ে আমার বাবাকে দ্রুত খাওয়ান তখন ডাক্তার সেই রক্ত নিয়ে চলে যায় তৈরি করে নিয়ে আসার জন্য তার বাবার এটা দেখে অনেক ভালো লাগে এখন তিনি তার ছেলেকে জিজ্ঞাসা করেন তার এমন অবস্থা কেন হয়েছে এখন সে তার বাবার কাছে গিয়ে করুণার স্বরে কাঁদতে শুরু করে আর বলতে শুরু করে আমার মা মারা গিয়েছে এখন আমি ওই প্রাসাদে একা একাই থাকি আমার এখন আর কোনো ভবিষ্যৎ নেই এখন আমার ভবিষ্যৎ হলো আমি শুধু আমার নিজের রক্ত এবং মাংস দিয়ে আপনাকে বাঁচাবো আর এই প্রাসাদের এক কোনায় থাকবো এটা শুনে তার বাবা তাকে চিন্তা করতে বারণ করে আর বলে আমি তোমার সমস্ত ইচ্ছা পূরণ করবো এটা বলতে অনেক অসুস্থ হয়ে পড়েন আর তার মুখ থেকে রক্ত বের হতে শুরু করে এটা দেখে তো লি অনেক বেশি অবাক হয়ে যায় এখানেই সিন কাট হয় এদিকে আমরা ডং ফাংকে দেখি সে বাহিরে একা দাঁড়িয়ে দাঁড়িয়ে রানী মায়ের বলা সেই কথাগুলোই ভাবছিল কিছুক্ষণ পরে সেখানে ইন চলে আসে আর তাকে জড়িয়ে ধরে সে তার জন্য এখানে অপেক্ষা কর কিন্তু তাকে খুব খুব একটা একটা দেয় না সে সঙ্গে কথা বলতে চাইছিল তাকে ইগনোর করছিল সে ইনকে বলে এখন থেকে আমার জন্য আর প্রতিদিন রাতে অপেক্ষা করতে হবে না আগামীকাল থেকে আমার অনেক কাজ আছে তুমি একা একা ঘুমিয়ে পড়ো এটা বলে সে ওখানে থেকে চলে যায় তার এমন আচরণে ইন একটু অবাক হয় পরদিন রাতে যখন সে ডংফাং এর জন্য ঔষধ নিয়ে যায় তখন তার বন্ধু তাকে ভেতরে প্রবেশ করতে দিচ্ছিল না সে বলে ডংফাং তার সঙ্গে আজ দেখা করতে চায় না কারণ সে একটু অসুস্থ সে এখন রেস্ট করছে এটা শুনে তো সে অনেক অবাক হয়ে যায় আর বলে তাহলে আমাকে ভেতরে যেতে দাও আমি তার সঙ্গে কথা বলবো কিন্তু তবুও তার বন্ধু তাকে ভেতরে যেতে দেয় না দরজার ফাঁকা অংশ দিয়ে সে দেখতে পায় ডংফাং সুস্থ আছে আর সেখানে বসে আছে চুপচাপ এটা দেখে সে শুধু তার বন্ধুকে ঔষধটা দিয়ে বলে ডংফাং কে বলবে এই ঔষধ খাওয়ার পরে আমার সঙ্গে এসে যেন দেখা করে এটা বলে সে ওখানে থেকে চলে যায় এরপরে দিন যেতে থাকে তাদের দুজনের মধ্যে দূরত্ব বাড়তে থাকে তারা দুজন আর একে অন্যের সঙ্গে খুব একটা দেখা করে না কথা বলে না ডংফাং তার সঙ্গে দেখা করতে চায় না কিন্তু সে ডংফাংকে অনেক বেশি মিস করে একদিন যখন সে তার সার্ভেন্টের সঙ্গে বাহিরে যাচ্ছিল ঠিক তখনই সেখানে লি চলে আসে লিকে এই অবস্থায় দেখে তো সে ঠিকভাবে চিনতেও পারছিল না লি তার কাছে ক্ষমা চাইতে শুরু করে আর বলে আজকে জিয়াং এর মৃত্যুবার্ষিকী আমি জানি জিয়াং তোমার অনেক ভালো বান্ধবী তাই আমি তোমাকে রিকোয়েস্ট করতে এসেছি আজকে জিয়াং এর মৃত্যুবার্ষিকীতে উপস্থিত থাকার জন্য এটা শুনে তো সে অনেক রেগে যায় আর বলে তোমরাই তো তার মৃত্যুর জন্য দায়ী তখন রাজকুমার তার কাছে ক্ষমা চেয়ে বলে পূর্বে আমার মা এসব ভুল করেছে কিন্তু তাকেও তো মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তুমি দয়া করে আমাকে ক্ষমা করে দাও আর আমি এখন পর্যন্ত যা করেছি সেই সবকিছু শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য করেছি তোমার প্রতি আমার ফিলিংস একদম লয়াল ছিল কিন্তু তুমি কেন ডংফাংকে বিশ্বাস করছো তোমার কি মনে হয় ডংফাং তোমাকে সত্যি সত্যি ভালোবাসে সে তো তোমাকে ইউজ করছে এটা শুনে তো ইন তার উপরে অনেক রেগে যায় তখন সে তাকে বলে তুমি একবার ভেবে দেখো যখন সে তোমাকে বিয়ে করেছিল তখন সে তোমাকে কতটা ভালোবাসতো আর এখন যখন সে রাজ্যে একটা ভালো পজিশন পেয়ে গিয়েছে রাজ্যের অনেক গুরুত্বপূর্ণ মানুষদেরকে মেরে ফেলেছে তখন সে তোমার সঙ্গে কেমন আচরণ করছে এটা শুনে সে যখন রেগে ওখানে থেকে চলে যাচ্ছিল তখন রাজকুমার তাকে পেছনে থেকে বলছিল আমার কথা যদি তোমার বিশ্বাস না হয় তাহলে তুমি তোমার পরিবারের কোনো সিনিয়রকে গিয়ে জিজ্ঞাসা করতে পারো যে অনেক বছর আগে তোমাদের পরিবার আর না পরিবারের সঙ্গে কি ঘটেছিল এটা শোনার পরে সে ওখানে থেকে এর সঙ্গে দেখা করতে কিন্তু বন্ধু তাকে যেতে বাধা আবারও দেয় সে ডংফাং এর সঙ্গে দেখা করতে চাইছিল কিন্তু তার বন্ধু বলছিল ডংফাং তার সঙ্গে দেখা করতে চায় না এটা শুনে সে এবার অনেক কষ্ট পায় আর বলে ঠিক আছে আমি তাকে আর কোনো জ্বালাতন করব না এটা বলে সে তার আঙ্কেলের সঙ্গে গিয়ে দেখা করে আর তাকে জিজ্ঞাসা করে পূর্বে জি পরিবারের সঙ্গে না পরিবারের কি সমস্যা হয়েছিল তখন তিনি তাকে বলেন আমি খুব একটা বেশি জানি না তবে আজ সকালে আমি ঝাড়ু দেওয়ার সময় এই বাক্সটা এখানে দেখেছি যখন সেই বাক্স খুলে দেখে তখন দেখতে পায়। এটা ইন এর দাদার লিখে যাওয়া একটা চিঠি তার আঙ্কেল তো এটা দেখে অনেক কবাক হয়ে যায় আর বলে তার দাদা মারা যাওয়ার আগে এই চিঠি লিখেছিল রাজার জন্য ইন যখন এই চিঠি খুলে পড়তে শুরু করে তখন তো তার চোখ কপালে উঠে যায় এখন সে সব সত্যিটা জানতে পারে তার দাদা সেই চিঠিতে লিখেছিল আমি সততার সঙ্গে রাজার জন্য সারা জীবন কাজ করেছি কিন্তু আমি আমার জীবনে একটা মাত্র ভুল করেছিলাম যে ভুলের জন্য আমি ঠিক মতো রাতে ঘুমাতে পারি না এই ঘটনা আমাকে কিছুতেই শান্তি দিচ্ছে না এজন্য আমি এই বিষয়টা রাজাকে লিখে পাঠাচ্ছি সেদিন রাতে আমাদেরকে বলা হয়েছিল পুরো না পরিবারকে মেরে ফেলার জন্য রানী মায়ের বাবা আমাদেরকে বলেছিলেন রাজার আদেশ এই পুরো পরিবারকে মেরে ফেলার জন্য কিন্তু আমি চেয়েছিলাম আরেকবার ইনভেস্টিগেট করে দেখতে তবে তিনি আমাকে অনেক রকম ভাবে ভয় দেখিয়েছিলেন এখানে আমরা তার সঙ্গে ছোট্ট হানকেও দেখতে পাই ডিউক তাকে বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করেছিল যার কারণে তিনি আর কোনো উপায় না পেয়ে সেই দিন রাতে না পরিবারের পুরো আটচল্লিশ জন মানুষকে খুন করেছিলেন তিনি অনেক যুদ্ধ জয় করেছেন অনেক মানুষদেরকে মেরেছেন অনেক যুদ্ধে লড়াই করেছেন কিন্তু কখনোই তার বুক কাঁপেনি কিন্তু এই ঘটনার পর থেকে তিনি অনেক অস্থির হয়েছিলেন যখন তিনি না পরিবারের বিষয়টা নিজে থেকে ইনভেস্টিগেশন করলেন তখন তিনি আসল সত্যিটা জানতে পারলেন আসলে ডিউক আর রানী মিলে নিজের স্বার্থ উদ্ধারের জন্য পুরো না পরিবারকে মেরে ফেলেছে তারা তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে কিন্তু এই ষড়যন্ত্রে তিনিও লিপ্ত ছিলেন যার কারণে তিনি শান্তিতে ঘুমাতে পারছেন না তিনি হয়তো আর বাঁচবেন না তাই তিনি মৃত্যুর আগে রাজাকে এই চিঠিটা লিখে যাচ্ছেন যেন রাজা এই চিঠি পাওয়ার পরে আসল অপরাধীদেরকে চিহ্নিত করে শাস্তি দেন ইন এখন উপলব্ধি করতে পারে ডংফাং এর জীবনে যত সমস্যা হয়েছে যত ঘটনা ঘটেছে সবকিছু সব কিছু আসলে তার পরিবারের কারণেই ঘটেছে তার পরিবারের ভুলের কারণেই ডংফাংকে এতদিন এত কষ্ট সহ্য করতে হয়েছে এখন সে আর নিজেকে তার যোগ্য মনে করছিল না সে অনেক কষ্ট পাচ্ছিল আর কান্না করে যাচ্ছিল এখন সে ওই চিঠিটা ভাঁজ করে আবার বাক্সের ভেতরে রাখে আর এটা সে ডংফাংকে দেখাতে যেতে চাইছিল তখনই সেখানে তার সার্ভেন্টা সে আর তাকে বলে ডংফাং তাকে ফিরে যেতে বারণ করেছে সে তাকে একটা লেটার দেয় যেটা ছিল তাদের ডিভোর্স লেটার ডংফাং তাকে ডিভোর্স দিয়ে দিয়েছে এটা দেখে তো সে কান্নায় ভেঙে পড়ে কিন্তু তারপরেও সে ভাবছিল আর নিজে থেকে সামনাসামনি জিজ্ঞাসা করতে হবে যে সে কি সত্যি তাকে ডিভোর্স দিতে চায় কি কিনা ডংফাং গাড়িতে করে কোথাও একটা যাচ্ছিল তখনই সেখানে ইন চলে আসে আর তাকে বলতে শুরু করে আমার পরিবার তোমার সঙ্গে যা করেছে সেই সব কিছুর জন্য আমি দুঃখিত সে তার কাছে থেকে তার পুরো পরিবারের তরফ থেকে মাফ চায় আর সেই বাক্সটা তাকে দিতে চায় সে বলে আমার পরিবারের হয়ে আমি তোমাকে প্রতিজ্ঞা করছি না পরিবারের সঙ্গে আমরা অন্যায়টা করেছি আর তোমার পরিবারের 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 নামে যে বদনাম হয়েছে সেটা ঠিক করার দায়িত্ব আমার আমার আমি তরফ থেকে এই পুরো দায়িত্ব গ্রহণ করছি যদি আমার প্রাণও যায় তবুও আমি তোমাদেরকে নির্দোষ প্রমাণ করে ছাড়বো তার এসব কথা শুনে রংফাং এর মনে চাইছিল তার সঙ্গে কথা বলতে কিন্তু তবুও সে নিজেকে কন্ট্রোল করে আর তাকে বলে আমি এতদিন তোমাকে ইউজ করেছি তোমাকে ইউজ করা শেষ হয়েছে তাই তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছি ছোটবেলায় তোমার সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক ছিল জন্য তোমাকে আমি প্রাণে ছেড়ে দিলাম কিন্তু তার এসব কথায় ইন বিশ্বাস করতে চাইছিল না টংফাং যদিও কান্না করছিল কিন্তু তবু সে তাকে এটা বুঝতে দেয় না সে শুধু তাকে হাসির আওয়াজ শোনায় মানে সে হাসির অভিনয় করছিল আর বলছিল আমি এতদিন শুধু তোমার সঙ্গে অভিনয় করেছি তুমি আমাকে কিভাবে বিশ্বাস করতে পারলে তোমার সঙ্গে অভিনয় করেই তো রাজকুমারকে আমি রাগিয়েছি তার কাছে থেকে তোমাকে কেড়ে নিয়েছি আর এজন্যই আমি এই সব কিছু অর্জন করেছি তারপরে জি তার কথায় বিশ্বাস করছিল না সে তার কাছে রিকোয়েস্ট করে বলে ঠিক আছে তুমি যখন আমাকে ছেড়ে দিতে চাচ্ছ তাহলে আজকে তো আমাদের বিয়ের এক বছর পূর্ণ হলো তুমি না হয় শুধুমাত্র আজকের দিনটা আমার সঙ্গে এবং আজকের রাতটা আমার সঙ্গে কাটাও শুধুমাত্র একটা দিন কি তুমি আমাকে দিতে পারো না কিন্তু ডংফাং অনেক বেশি নির্দয় ছিল সে তাকে একদিনও সময় দিতে চায় না আর গাড়ি নিয়ে সেখানে থেকে চলে যায় তখন সে ওখানে পড়ে যায় আর পাশে পড়ে থাকে সেই চিঠিটা যেটা সে তাকে দিতে এসেছিল সে শুধু তার দিকে তাকিয়ে কান্না করতে থাকে তখন তার বন্ধুর মন খারাপ হয়ে যায় আর ডংফাংকে জিজ্ঞাসা করে তুমি মিস ইনের ব্যাপারে এতটা নির্দয় হতে পারো আমার জানা ছিল না তখন ডংফাং কাঁদতে বলে এটাই তার এবং আমার জন্য ভালো এদিকে হানকে দেখি সে জিয়াং এর ছেলেকে একটা মহিলার হাতে তুলে দিয়ে যায় এবং তার ভালোভাবে দেখভাল করতে বলে কারণ সে কিছু দিনের জন্য তার রাজ্যে ফিরে যাচ্ছে সেই মহিলাটা বাচ্চাটির ভালো খেয়াল রাখবে বলে তখন সে ওখানে থেকে চলে যায় এদিকে রাজকুমার লি জানতে পেরে যায় যে ডং ফাং ইনকে ডিভোর্স দিয়ে দিয়েছে এটা শুনে তো সে অনেক খুশি হয় আর বলে আমি ইনকে দেখাতে চাই আমার এই পৃথিবীর সব ছেলেরা মতো সেম একই রকম এবার আমি তাকে এটা বিশ্বাস করতে বাধ্য করাবো এদিকে ইন বৃষ্টিতে ভিজতে ভিজতে না মেনশনে চলে যায় ডং ডংফাঙের প্রাসাদে গিয়ে সে শুধু তার কথাই মনে করছিল আর কান্না করছিল সে কান্না করতে করতে সারা রাত ওখানেই কাটিয়ে দেয় পরদিন সকালে সে ডং ফাং বাবা মায়ের স্মৃতিস্তম্ভের কাছে যায় তার পুরো পরিবারের স্মৃতিস্তম্ভের কাছে গিয়ে সে ওই লেটারটা সমর্পণ করে আর তাদের কাছে থেকে ক্ষমা চায় সে অনেক কান্না করছিল আর তাদের কাছে থেকে ক্ষমা চাইছিল সে অনেক বেশি অনুতপ্ত ছিল যখন সে কান্না করছিল তখনই বাহিরে থেকে রাজকুমারের লোক এসে একটা স্মৃতিস্তম্ভ ফেলে দেয় ইন যখন সে স্মৃতিস্তম্ভটা ঠিক করে উঠাতে যায় তখনই দেখতে পায় এটার পেছনে ইন এর নাম লেখা আছে এটা দেখে তো সে ভীষণ অবাক হয়ে যায় ইন যখন সেই স্মৃতিস্তম্ভের পেছনে তার নাম দেখতে পায় তখন সে পরপর সবগুলো স্মৃতিস্তম্ভ উল্টে দেখে আর সবগুলো স্মৃতিস্তম্ভের পেছনেই তার পরিবারের পরিবারের এক একজন সদস্যদের নাম লেখা ছিল এটা দেখে সে অনেক কষ্ট পায় ডং ফাংকে বলতে থাকে তুমি আমার মানুষকে এতটা ঘৃণা করো এই ব্যাপারটা নিয়ে সে ওখানে বসে অনেকক্ষণ কান্না করে রাতে যখন সে বাড়ি ফিরে যাচ্ছিল তখনই তার মনে পড়ে ডং ফাং যদি তার পরিবারের ব্যাপারে আগে থেকেই কিছু জেনে থাকে আর ইনকে যেহেতু সে ছেড়ে দিয়েছে তাহলে কি সে তার পরিবারের বাকি সদস্যদের ক্ষতি করবে এটা ভেবেই সে দৌড়ে বাড়ির দিকে যেতে থাকে ঠিক তখনই সেখানে তার সামনে ঘোড়া থেকে একজন সৈনিক সৈনিক পড়ে এই সৈনিকটা তাদের পরিবারের ছিল যখন সে ওই আহত সৈনিকের কাছে যায় তখন সৈনিক তাকে দেখে বলে তাদের সঙ্গে অন্য রাজ্যে সাত দিন ব্যাপী যুদ্ধ হয়েছে আর ডংফাং এর কারণে তারা সেখানে ফেসে গিয়েছিল সাত দিন টানা যুদ্ধ করার পরে তাদের সকল সৈনিক সেখানে মারা গিয়েছে এমনকি ইনের পরিবারের মানুষগুলোও মারা গিয়েছে সে ইনকে বলে তাদের বডি যেন সে রাজ্যে ফিরে নিয়ে আসে ইন তার এই কথায় বিশ্বাস করছিল না সে বলছিল ডংফাং এটা করতে পারে না তুমি আমাকে বলো এসব কিছু মিথ্যে তাই না কিন্তু তখনই সেই সৈনিকটা মারা যায় এখন সে অনেক চিৎকার করে কান্না করতে থাকে আর বলতে থাকে এই সব কিছু মিথ্যে আমার বাবা মা ভাই মারা যায়নি তারা এখনো বেঁচে আছে তারা মারা যেতে পারে না এসব কিছু বলছিল আর কান্না করছিল পরদিন সকালে বন্ধু যখন তাকে গিয়ে জানায় যে যুদ্ধে পুরো পরিবার মারা গিয়েছে তখন তো এটা শুনে সে অনেক অবাক হয়ে যায় একই সাথে সে অনেক অসুস্থ হয়ে পড়েছিল অন্যদিকে ক্রাউন প্রিন্স যখন এই ব্যাপারটা জানতে পারে তখন সে বেশ খুশি হয় কারণ এবার তার প্ল্যান একদম সাকসেসফুল হয়েছে বিশেষ করে ডং ফাং যেহেতু ইনকে ডিভোর্স দিয়েছে এই এটা আরো বেশি ইফেক্টিভ হয়েছে এদিকে যখন তার বাবা মাকে যুদ্ধের ময়দান থেকে নিয়ে আসার জন্য বেরিয়ে পড়েছিল তখন তাকে ফলো করে এটা দেখে তো সে অনেক রেগে যায় আর তাকে মারতে চায় ডংফাং তার সঙ্গে যেতে চায় কারণ সে জানে এখন ইন এর মনের অবস্থা কেমন কিন্তু ইন তাকে বলে খবরদার আমার সঙ্গে যাবে না এখন তো তোমার পুরো প্রতিশোধ পূর্ণ হয়েছে তাই না আমার পুরো পরিবার তো মারা গিয়েছে এখন তো তোমার খুশি হওয়ার কথা আমি এটা ভেবে অবাক হচ্ছি যে এতদিন আমি একটা ডিমনের সঙ্গে সংসার করেছি যে একদম আর নির্দয় তবে আমি এখন বুঝতে পেরেছি আজ থেকে তোমার আর আমার মধ্যে কোনো সম্পর্ক নেই সে তাকে ওয়ার্নিং দিয়ে বলে এরপরে যদি ডংফাং আর কখনো তার সামনে আসে তাহলে সে তাকে ছেড়ে দেবে না সে তাকে মেরে ফেলবে এটা বলে সে ওখানে থেকে চলে যায় অবশেষে সে ইন সেই যুদ্ধের ময়দানে গিয়ে পৌঁছায় যেখানে শত শত লাশ পড়েছিল সবগুলো লাশের ভিড়ে খুঁজতে খুঁজতে সে তার বাবা মায়ের মৃতদেহের লাশ খুঁজে পায় তার বাবা এবং মাকে একসঙ্গে সেখানে মরে পড়ে থাকতে দেখে তো সে অনেক বেশি কষ্ট পায় সে ওখানে অনেক কান্না করে আর তাদেরকে সম্মান জানায় আর এরপরে সে তাদের দুজনের বডি একটা গাড়িতে করে ঠেলে ঠেলে রাজ্যের দিকে নিয়ে যেতে থাকে এখন সে তার রাজ্যে সদর দরজায় পৌঁছে যায় কিন্তু সেই দরজা বন্ধ করে রাখা ছিল সৈনিকেরা দরজা খুলছিল না ইন বারবার বলার পরেও তারা সেই গেট খুলে না কারণ তাদের দেশ এখন পর্যন্ত শত্রুদের থেকে নিরাপদ নাই এই গেট খোলা তাদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে যাবে তখন সে অনেক রেগে যায় আর বলে জেনারেল তাদের এই দেশের জন্য যুদ্ধ করতে প্রাণ দিল অথচ তারা তাকে বিন্দু পরিমাণের সম্মান জানাচ্ছে না এটা বলে সে ওখানে থাকা সবাইকে একে একে মনে করিয়ে দিতে থাকে কিভাবে ইন এর বাবা এবং দাদা পূর্বে তাদের সবার প্রাণ বাঁচিয়েছিল তাদের সবাইকে যুদ্ধক্ষেত্র থেকে বাঁচিয়ে নিয়ে এসেছিল এমন কি তাদের অনেকের আশ্রয় ছিল না যে পরিবার তাদেরকে আশ্রয় দিয়েছিল এই সব কিছু কি তারা ভুলে গিয়েছে যেই মানুষ একসময় তাদেরকে বাড়িতে ফিরিয়ে দিয়েছে তাকে এখন তারা বাড়িতে ফিরতে দিচ্ছে না এসব কিছু শোনার পরে তারা সবাই অনেক অনুতপ্ত হয় আর সেখানে থাকা কমান্ডারকে তারা সবাই রিকোয়েস্ট করে যেন দরজা খুলে দেওয়া হয় তখন কমান্ডার আর কোনো উপায় না পেয়ে দরজা খুলে দেয় ইন এখন তার বাবা মা এবং ভাইয়ের লাশ নিয়ে তার বাড়িতে ফিরে যায় দূর থেকে ডং ফাং তাকে দেখছিল আর সেও কষ্ট পাচ্ছিল এরপরে সে আন্দু শহরে ফিরে যায় এবং তার বাবা মা ভাইকে কবর দেয় সেখানে পাশেই একটা মন্দির ছিল সে ওই মন্দিরে প্রবেশ করে এইটা সেই জায়গা ছিল যেখানে ছোটবেলায় তার সঙ্গে ডংফাঙের দেখা হয়েছিল এখন সে ওই জায়গায় একটা ছেলেকে হাত পা বাধা অবস্থায় দেখতে পায় কিন্তু সে তার সঙ্গে কোনো কথা না বলেই বসে পড়ে ছেলেটা তাকে আবছা দেখতে পাচ্ছিল সে তাকে বলে তুমি কি আমার মা তুমি আমার মায়ের মতো দেখতে ইন যখন বলে আমি তোমার মা নই তখন সে তাকে রিকোয়েস্ট করে তাকে সঙ্গে করে নিয়ে যাওয়ার জন্য তখন সে বলে আমার কিছুই নেই আমি তোমাকে কোথায় নিয়ে গিয়ে সে এখন ওই ছেলেটিকে কিছু পানি আর রুটি দিয়ে দেয় খাওয়ার ছেলেটা যেহেতু অনেক বেশি ক্ষুধার্ত ছিল সে অনেক দ্রুত খাবারগুলো খেয়ে নেয় এই ছেলেটার নাম হলো ফেই আর সে হলো দাফেং রাজ্যের রাজকুমার কিন্তু জি তার কথায় বিশ্বাস করে না সে ভাবছিল একটা সাধারণ রাজকুমার এখানে কিভাবে আসবে তারপরেও সে তাকে মুক্ত করে দেয় আর এখানে থেকে চলে যেতে বলে ঠিক তখনই সেখানে সৈনিকেরা চলে আসে ইনকে খোঁজার জন্য আর তাকে মেরে ফেলার জন্য এটা দেখে ফেই তাকে পেছনের দরজা দিয়ে বাহিরে নিয়ে যায় সে তাকে অনেকটা পথ নিয়ে যায় আর এরপরে এমন একটা জায়গা দেখিয়ে দেয় যে জায়গার নাম ছিল ভূতের রাস্তা এই রাস্তা দিয়ে সে বের হতে পারবে কিন্তু এখানে থেকে বের হওয়া অতটাও সহজ নয় ইন একটা রিস্ক নিতে চায় তাকে তো এখানে থেকে বের হতেই হবে সেই ছেলেটা তার সঙ্গে যেতে চায় কিন্তু সে ওই ছেলেকে বিপদে ফেলতে চায় না যদিও ছেলেটি তাকে একটু এগিয়ে দিতে চাইছিল কিন্তু সে তার মাথায় মেরে তাকে অজ্ঞান করে সেখানে রেখে একাই সামনে এগিয়ে যায় সে কিছুদূর এগোতেই কয়েকজন সৈনিকেরা তার ওপরে অ্যাটাক করে দেয় আর তাকে মারতে যায় ঠিক সেই সময় সে একটা স্বপ্নে বিভোর হয়ে থাকে তার ছোটবেলার স্বপ্নে যখন সে অনেক বেশি খুশি ছিল কিন্তু এরপরে যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে আর নিজের চোখে দেখতে পাচ্ছিল না এমনকি সে ডংফাংকেও দেখতে পায় না ডংফাং এই জিনিসটা চেক করে বুঝতে পারে যে সে সত্যি চোখে দেখতে পাচ্ছে না ইন তাকে তার প্রাণ বাঁচানোর জন্য ধন্যবাদ জানায় ডং ফাং মনে মনে খুশি হচ্ছিল কারণ ইন তাকে দেখতে পাচ্ছে না সে চাইলেই এখন তার পাশে থাকতে পারবে ইন তার সঙ্গে যখনই কথা বলছিল তখনই সে তার হাতে লিখে ইশারার মাধ্যমে তাকে কথাগুলো বুঝিয়ে দিচ্ছিল মানে সে কথা বলছিল না কারণ তার ভয়েস শুনলে ইন চিনে ফেলবে ইন এখন তার কাছে নিজের মনের দুঃখগুলো শেয়ার করছিল আর কান্না করছিল সে তার পালস চেক করে দেখে আর বলে তুমি সে নাও মানে ডং সে আসলেই চিনতে পারে না সে ক্লান্ত হয়ে সেখানে শুয়ে পড়ে তখন ডং ফাং নিজের গায়ের জ্যাকেট তার গায়ে পরিয়ে দিস সেখান থেকে চলে যায় ইন যখন সেই জ্যাকেটে হাত দেয় তখন দেখতে পায় সেই জ্যাকেটে এক ধরনের সেলাই করা ছিল যেই সেলাই ডং ফাং করত তারা দুজনে গুহায় আশ্রয় নিয়েছিল আর ডং এর শরীর বেশ খারাপ ছিল এই জন্য সে দূরে দাঁড়িয়েছিল ইনের এখন আবারও ডং ফাং এর কথা মনে পড়ে আর সে আবারও কান্না করতে শুরু করে পরদিন সকালে তারা দুজন আবারও রওনা দেয় ডং ফাং তাকে পিঠে করে নিয়ে যাচ্ছিল তখনই রাস্তায় সে খেয়াল করে ইন এর শরীর আরো বেশি দুর্বল হয়ে পড়েছে এজন্য সে নিজের হাত কেটে আবারও তাকে রক্ত পান করায় তখন ইন এর শরীর একটু ভালো লাগে সে তাকে জিজ্ঞাসা করে এই যাত্রায় যদি আমরা দুজনেই একসঙ্গে মারা যাই তাহলে কি তুমি আফসোস করবে ডমফান তার হাতে লিখে জানায় আমি তোমাকে কিছুতেই মরতে দেব না এটা শুনে সে কান্না করছিল আর তারা দুজনে একে অন্যকে জড়িয়ে ধরেছিল ইন হয়তো অনেকটা আন্দাজ করতে পেরেছিল যে এইটাই ডংফাং অনেকটা পথ পাড়ি দেওয়ার পরে ডংফাং তাকে নিয়ে একটা শহরে পৌঁছায় সে এই শহরের একটা হোটেলে তাকে নিয়ে ওঠে যখন সে ইনকে খাবার দিতে আসে তখন ইন তার বুকে হাত রেখে তার হার্টবিট চেক করছিল কিন্তু ঠিক সেই সময় ডংফাং অসুস্থ হয়ে পড়ে আর তার মুখ থেকে রক্ত বের হয় যে রক্তের ছিটা তার হাতেও পড়ে ইন তখন তাকে জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে কিন্তু সে তাকে হাতে লিখে জানায় এটা কিছুই না আমার কিছু হয়নি ডংফাং যখন সেখানে থেকে উঠে চলে যাচ্ছিল তখন সে ডংফাংকে বলে তোমার কাছে কি গরম পানি হবে আমি গোসল করতে চাই এটা শুনে সে পানি নিয়ে আসতে চলে যায় আর ইনের অনেক খারাপ লাগছিল কিছুক্ষণ পরে সেই হোটেলের জানালা দিয়ে পেই প্রবেশ করে সে তার কণ্ঠ শুনে বুঝতে পারে ইন যে চোখে দেখতে পাচ্ছে না এটা দেখে পেই অনেক অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে তখন সে বলে ওটা আমার না পেই তাকে তার প্রাণ বাঁচানোর জন্য কৃতজ্ঞতা জানাতে এসেছিল সে তাকে কিছুতেই ভুলতে পারছে না আসলে পেই তাকে মনে মনে পছন্দ করতে শুরু করেছে কিছুক্ষণ পরে ডংফাং যখন তার ঘরে প্রবেশ করে তখন সে দেখতে পায় ইন পেইয়ের শরীরের ক্ষত স্থানে মলম লাগিয়ে দিচ্ছে এটা দেখে তো তার অনেক জেলাস ফিল হয় পেই তাকে দেখে বলে এই ছেলেটা আবার কে কোনো কিছু না বলেই ঘরে প্রবেশ করলো তখন সে বলে সে আমাকে বাঁচিয়েছিল আর এই ছেলেটা কথা বলতে পারে না এটা শুনে সে বলে ভালোই হলো তুমি তাহলে এতদিন হয়তো ওর সঙ্গে থেকে বোরিং হয়ে গিয়েছ আমি এখন থেকে আর তোমাকে বোরিং ফিল করাবো না এটা শুনে তো ডং ফাং রেগে তাকে ঘর থেকে বের করে নিয়ে যায় ছেলেটা তাকে বলে তোমাকে আমি দেখেই বুঝতে পেরেছিলাম যে তুমি বোবা হওয়ার নাটক করছো তুমি কথা বলতে পারো তাই না তখন সে বলে আমি ওর হাজবেন্ড ইনের এতটা কাছাকাছি যাওয়ার চেষ্টা করো না তখন সে বলে তুমি যদি ওর হাজব্যান্ড হয়েও থাকো তাহলে হয়তো ওর আগের হাজব্যান্ড হবে ও তো তোমার ব্যাপারে কখনো কিছু বলেনি তবে তুমিও এটা জেনে রাখো যে আমি ওকে পছন্দ করি এখন থেকে ও আমার পুরো একটা দুনিয়া ডংফাং এখন তাকে ওয়ার্নিং দিয়ে বলে তার সঙ্গে বেশি মেলামেশা করার চেষ্টা করলে তোমাকে আমি মেরে ফেলবো এটা শুনে সে একদম চুপ হয়ে যায় কিছুক্ষণ পরে ডং ফাং ইনকে গোসল করতে সাহায্য করে সে তাকে গোসলখানায় নিয়ে যায় এরপরে সে বাহিরে বেরিয়ে আসে আর তার জন্য অপেক্ষা করতে শুরু করে যে কখন তার গোসল শেষ হবে সে বাহিরে বসে থেকে পাহারা দিচ্ছিল ইন একটা একটা করে তার পোশাক খুলছিল আর সে শুধু তাকে দেখার চেষ্টা করছিল তার মন তো চাইছিল ইনের কাছাকাছি যেতে কিন্তু সে নিজেকে কন্ট্রোল করে ইন গোসল শেষ করে তার কাছে থেকে জামা কাপড় চায় তখন সে তাকে জামা কাপড় দিয়ে আসে এরপরে গোসল শেষে সে ইনকে সাবধানে বের করে নিয়ে আসে আর তার পা দুটো সুন্দর করে মুছে দেয় যখন ডংফাং তার পা মুছে দিয়ে তার পায়ে মোজা এবং জুতা পরে দিচ্ছিল তখন ইনের চোখে পানি এসে যায় সে কান্না করতে শুরু করে এটা দেখে ডংফাং এর আবারও খারাপ লাগে এখন সে তার হাতে একটা টাওয়েল দিয়ে বলে সে যেন তার ভেজা চুল মুছে নেয় সে এখন বাহিরে চলে যাচ্ছে এটা বলে চলে যায় বাহিরে যাওয়ার পরে সে অনেক আবারও বেশি অসুস্থ বোধ করছিল আসলে সে অসুস্থ ছিল কিন্তু সামনে সে সুস্থ থাকার নাটক করে যখন সে ওখানে থেকে চলে যায় তখন ভেতরে থাকা ইন মনে মনে ভাবতে শুরু করে ডংফাং এবার কেন তার সঙ্গে নাটক করছে মানে সে বুঝতে পেরে গিয়েছে যে এইটাই হলো ডংফাং সে এখন সব কিছু ভেবেই কান্না করছিল পরদিন যখন তারা তিনজন বসে বাজারে খাবার খাচ্ছিল তখন ইন তাকে জিজ্ঞাসা করে এখানে থেকে আন্দো শহরে যেতে কতদিন সময় লাগবে তখন ফেই বলে পনেরো দিন সময় লাগবে এটা শুনে তার মন খারাপ হয়ে যায় আর বলে এত তাড়াতাড়ি পৌঁছে যাব এটা শুনে আবার ডং ফাং পেছনে থাকা ডাক্তার মহিলাকে ইশারা করে তখন ডাক্তার মহিলা সেখানে এসে তাকে বলে আরে তুমি এখানে কি করছো ইন তখন ডাক্তার মহিলাকে বলে সে তার চোখে ঠিকমতো দেখতে পাচ্ছে না তখন ডাক্তার মহিলা বলে আমার সঙ্গে চলো আমি দেখছি তোমার চোখে কি হয়েছে এটা বলে তিনি ডং ফাংকে বলেন ইনকে নিয়ে যেতে আর প্রিন্স ভেইকে বাধা দেওয়ার জন্য তাকে কিছু ঔষধ নিয়ে আসতে দিয়ে পাঠায় বাড়িতে যাওয়ার পরে ডাক্তার মহিলা ডং ফাংকে বলে তাকে শক্ত করে ধরতে কারণ তিনি তার মাথায় আকু পাংচার করবেন এখন তিনি ইনের মাথায় একটা একটা করে আকুপাংচার পাংচার ফুটিয়ে দিচ্ছিল আর তার অনেক ব্যথা লাগছিল সে কান্নাকাটি শুরু করেছিল ডং ফাং তাকে শক্ত করে ধরে থাকে তার চিকিৎসা শেষ হয়ে যাওয়ার পরে ডাক্তার মহিলা বলে আমি তোমাকে মেডিসিন দিয়ে দিয়েছি আশা করি তুমি খুব দ্রুতই সেরে উঠবে এখন ডং ফাং তাকে সেখানে শুইয়ে দেয় আর ডাক্তার মহিলা তাকে বাহিরে ডাকে তারা দুজন বাহিরে গিয়ে কথা বলছিল মহিলাটি তার পালস চেক করে বুঝতে পারে যে তার শরীর অনেক বেশি অসুস্থ তিনি এখন বলেন তোমার এমন অবস্থা কিভাবে হলো হলো তুমি আর এক মাস কিন্তু তোমার এই অবস্থা কিভাবে তখন সে বলে আগে সেই দিন তার সঙ্গে ওই ডাইনি মেয়েটির লড়াই হয়েছিল সেই মেয়েটি তাকে বাজেভাবে আহত করে দিয়েছিল আর ডংফাং তাকে মেরে ফেলেছিল তারপরে তার শরীর অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল আর একই সাথে ইনকে ভালোবাসার জন্য তার শরীরে থাকা পয়জন বাজেভাবে রিয়াক্ট করছে এজন্য সে আরো বেশি দুর্বল হয়ে পড়েছে মহিলাটি তখন তাকে বলে আমি তোমাকে তার থেকে দূরে থাকতে বলেছিলাম তাই বলে তাকে একেবারে ছেড়ে দিতে বলিনি যেহেতু তোমার হাতে আর মাত্র এক মাস সময় আছে এজন্য তোমাকে আমি আর অন্য কিছু বলবো না এখন তোমরা সব সময় একসঙ্গে সময় কাটাও আর তাকে কি তুমি সত্যিটা বলতে চাও তখন ডংফাং বলে সে তাকে সত্যিটা বলতে চায় না সে চায় সে যে কটা দিন বাঁচবে সেই কয়টা দিন যেন ইনের সঙ্গে হাসি খুশি ভাবে থাকতে পারে এদিকে ক্রাউন প্রিন্সকে তার একজন সৈনিক এসে বলে তাকে যত দ্রুত সম্ভব রাজার পদে ও অধিষ্ঠিত করার জন্য তার বিরুদ্ধে শেয়ার কোনো প্রমাণ বাঁচিয়ে রাখেনি ইন সেই ঘোস্ট রিলিমে গিয়েছে সেই ভূতের এলাকায় গিয়ে সে আর ফিরে আসেনি মানে সে নিশ্চয়ই মারা গিয়েছে এটা মাত্রই রাজকুমার ভীষণ রেগে যায় সে তো অনেক খুশি ছিল কারণ সে মনে করেছিল সে হয়তো রাজকুমারকে সাহায্য করেছে রাজকুমার খুশি হয়ে যাবে কিন্তু রাজকুমার উল্টো রেগে তাকে সেখানে নির্মমভাবে হত্যা করে সে অনেক রেগে যায় আর মনে মনে ভাবতে থাকে ইনকে যারা মেরেছে তাদের সবাইকে সে মেরে ফেলবে ওই ডংফাংকেও মেরে ফেলবে এদিকে ইন আর তাদের দুজনকে দেখি রাজকুমার ফেই এখন তাকে বিদায় দেয় আর তার রাজ্যে ফিরে যায় ইনের চোখে এখনো কাপড় বাঁধা ছিল ডংফাং তাকে রাজ্যের গেটে পৌঁছে দেয় ইন তাকে বলে এই পর্যন্তই আমাদের জার্নি তোমাকে অসংখ্য ধন্যবাদ কিন্তু তুমি কি আমাকে কিছু বলতে চাও ডংফাং তাকে কোনো কিছুই বলছিল না সে তাকে আসলে দেখতে পাচ্ছিলো কিন্তু এরপরেও সে না দেখার ভান করে আর বলে আমি তো ভুলে গিয়েছিলাম তুমি তো মুখে কিছু বলতে পারো না সমস্যা নেই তুমি ভালো থেকো আমাদের যাত্রা এই পর্যন্তই এটা বলে সে অপর পাশে হয়ে নিজের চোখের ব্যান্ডেজ খুলে ফেলে আর রান্না করতে করতে সেখানে থেকে চলে যায় লং এর অনেক কষ্ট হচ্ছিল কিন্তু তবুও সে চুপচাপ বসে কিন্তু তবুও সে চুপচাপ দাঁড়িয়ে ছিল এদিকে আন্দু শহর দেখানো হয় এই শহর এখন আর আগের মতো নেই এখানে আর বেশি মানুষকে দেখা যায় না চারিদিকে সবকিছুই ফাঁকা হয়ে পড়েছিল সে তার শহরকে দেখে অনেক অবাক হয়ে যায় তখনই তার সার্ভেন্ট তাকে সাইডে নিয়ে যায় আর বলে আমি তোমাকে অনেক দিন ধরে খুঁজছি আমাদের শহর এখন আর আগের মতো নেই এখানে চারিদিকে সবসময় গার্ডরা ঘুরে বেড়ায় শোনা যাচ্ছে এই রাজ্যের রাজা নাকি অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে তার হাতে আর বেশি দিন সময় নেই তিনি খুব দ্রুতই মারা যাবেন আর তিনি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে লি এই রাজ্যের দখলে নেবে এজন্য সে আগে থেকেই ক্ষমতা দখল করছে এসব কিছু জানার পরে সে রাজকুমারের সঙ্গে গিয়ে দেখা করে ক্রাউন প্রিন্স তাকে জীবিত দেখে ভীষণ খুশি হয়ে যায় তখন সে তাকে বলে তোমার পরিবারের মৃত্যুর ব্যাপারটা শুনে আমার অনেক খারাপ লেগেছে ইন বলে আমার পরিবারের মৃত্যুর জন্য ডং ফাং তাকে আমি দু চোখে সহ্য করতে পারি না তাকে আমি নিজে হাতে মেরে ফেলতে চাই এটা শুনে সে একটু খুশি হয়ে বলে তার মানে তুমি আর তাকে ভালোবাসো না তখন সে বলে না আমরা দুজন এখন একে অন্য শত্রু আর তাকে ধরিয়ে দেওয়ার একটা প্ল্যান আমার কাছে আছে এটা বলে সে ওখানে বসে চা পান করতে থাকে আর তাকে তার প্ল্যান বলতে থাকে ইন বলে তার শরীরে ডংফাং এর দেওয়া সেন্ট পিল আছে এটার ঘ্রাণ নিয়ে নিশ্চয়ই ডংফাং তাকে খুঁজতে চলে আসবে আর এই সুযোগে সে তাকে মেরে ফেলতে চায় আর সে তাকে নিজে হাতে মারতে চায় তার এই কথায় রাজকুমার রাজি হয়ে যায় তবে তবুও তার একটু সন্দেহ হচ্ছিল পরদিন সকালে সে রাজকুমারকে নিয়ে একটা উঁচু পাহাড়ের উপরে যায় আর নিজের হাত কেটে রক্ত বের করে যেন এটার গন্ধ নিয়ে খুব দ্রুতই ডংফাং তাকে খুঁজে বের করে ক্রাউন প্রিন্স সেখানে অপেক্ষা করছিল এটা দেখার জন্য যে ডংফাং আসলেই আসে কিনা কিছুক্ষণের মধ্যে সেখানে ডংফাং চলে আসে তখন সৈনিকরাও রেডি হয়ে যায় তাকে মারার জন্য তাকে দেখে ইন প্রচন্ড রেগে যায় ডংফাং যখন রাজকুমারের ব্যাপারে সত্যিটা বলতে শুরু করে তখন রাজকুমারও তাকে মেরে ফেলার পায় তারা বের করছিল এটা খেয়াল করে ইন দ্রুত তার বাম পাশের হার্টের ওপরে আঘাত করে এটা দেখে তো ডংফাং ভীষণ অবাক হয়ে যায় কারণ সে সত্যি সত্যি তাকে আঘাত করতে পারে এটা তো সে কখনো ভাবতেই পারেনি ইন এখন তার কোনো কথাই শুনছিল না ডংফাং তাকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করছিল যে সব কিছু সে করেনি তবু ইন তার কথা না শুনে তার বুকের ওপর পর এক আঘাত করতে থাকে তাকে বলে এই আর কখনো দেখা হবে না এর পরের জনমে হয়তো তোমাকে আমি আবারও ভালোবাসব কিন্তু ইন বলে আমি আর কোনো জন্মেই তোমার সঙ্গে এক হতে চাই না এটা বলে সে তার বুকে আবারও আঘাত করে এবং তাকে পাহাড় থেকে ফেলে দেয় ডংফাং সেই উঁচু পাহাড় থেকে নিচে পড়ে যায় এটা দেখে তারও অনেক খারাপ লাগে আর রাজকুমার অনেক অবাক হয়ে দেখতে আসে যে সে সত্যি সত্যি নিচে পড়ে গিয়েছে কিনা ইন যখন সেখানে থেকে চলে যাচ্ছিল তখন সে তাকে বাধা দিয়ে বলে আমরা ছোট থেকে একসঙ্গে বড় হয়েছি ফাইনালি তুমি ডংফাং এর আসল সত্যিটা জানতে পেরেছ এবং আমাকে ভুল বোঝনি সে এখন তাকে বিশ্বাস করতে শুরু করেছিল এখন তিন দিন পরের সিন দেখানো হয় ইন রাজকুমারকে বলে সে যেন তার প্রহরীদেরকে সেই পাহাড়ের নিচে পাঠায় ডংফাং মারা গিয়েছে কিনা এটা চেক করতে তার বডি উদ্ধার করে নিয়ে আসতে তখন রাজকুমার বলে এটা আমি অনেক আগেই করেছি আমার লোকেরা সেখানে গিয়েছিল কিন্তু কোথাও তার বডি খুঁজে পায়নি সম্ভবত সে আশেপাশের কোনো রাজ্যে গিয়ে লুকিয়ে আছে এটা শুনে ইন অনেক রেগে যায় আর তাকে প্ল্যান বলতে থাকে যে কিভাবে তাকে আবারও ধরা যায় ওই রাজ্য থেকে কিভাবে তাকে ধরে নিয়ে আসা যায় এটা শুনে তো রাজকুমার ভীষণ খুশি হয়ে যায় সে বলে এবার তোমাকে আমার রানী বলে মনে হচ্ছে তুমি সত্যি এখন আমার মতো হয়ে গিয়েছো যাও তোমার রুমে গিয়ে রেস্ট নাও এটা বলার পরে ইন তার রুমে চলে যায় কিন্তু রুমে গিয়ে সে অনেক বেশি অস্থির হয়ে উঠেছিল এর কথা ভেবে সে ভাবছিল তিন দিন আগেই তো সে তাকে মেরে নিচে ফেলে দিয়েছে এখন পর্যন্ত তার সঙ্গে কেন দেখা করতে এলো না তার কি কি কোনো কিছু হয়ে গিয়েছে তখনই সেখানে বলে ওঠে তুমি আমাকে খুঁজছো সে ডংফাং কে দেখে অনেক খুশি হয়ে যায় আর দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে আসলে সেই দিন ডংফাং পাহাড়ের উপরে থেকে পড়ে যাওয়ার পরেও জীবিত ছিল আর তাকে উদ্ধার করার জন্য তার বন্ধু এসেছিল সে অবাক হয়ে তার বন্ধুকে জিজ্ঞাসা করে তুমি কিভাবে জানলে আমি এখানে আছি তখন সে বলে আমাকে ইন আগে থেকেই বলে রেখেছিল কিন্তু সে তোমাকে কেন আঘাত করলো আর সে আঘাত করলো তো করলো তাহলে তোমার বুকের বাম পাশে কেন করলো তোমার বুকের ডান পাশে করা উচিত ছিল তাহলে না তুমি মারা যেতে ডংফাং তখন হেসে বলে নিশ্চয়ই এর জন্য তার কোনো কারণ রয়েছে সে আসলে আমাকে মারতে চায়নি তারা এখন কিছুটা ইনের প্ল্যান বুঝতে পারছিল সে বুঝতে পারছিল এখন তাকে খোঁজার জন্য রাজার সব সৈনিকেরা এখানে আসবে যার ফলে এখন আন্দো শহরের গার্ডগুলো কমে যাবে আর এই সুযোগে তাদেরকে সেই শহরে প্রবেশ করতে হবে তার বন্ধু তাকে একটা মেডিকেল রিপোর্ট দেখায় যেখানে লেখা ছিল প্রিন্স লি একদম সুস্থ সবল আছেন এটা দেখে তাদের অনেক ডাউট হয় কারণ রাজা এমন একটা মেডিসিন গ্রহণ করতেন যেটার ফলে রাজার যতগুলো সন্তান প্রসব হয়েছে সবাই অসুস্থ ছিল এবং তাদের রক্তে এই ধরনের পয়জন পাওয়া গিয়েছে শুধুমাত্র লিচি কিভাবে সুস্থ আছে এটা শুনে ডংফাং বলে কারণ লিচি রাজার আসল সন্তানই নয় সে চোরাই ভাবে রাজ্যের আসন দখল করতে চাইছে সে আসলে আসল নয় ইন এখন ডংফাংকে সুস্থ দেখে অনেক স্বস্তি পায় আর বলে আমি ওই ক্রাউন প্রিন্সকে মেরে ফেলতে চাই কারণ আমি জানি আমার বাবা মায়ের মৃত্যুর জন্য সেই দায় ডংফাং তখন অবাক হয়ে জিজ্ঞাসা করে কিন্তু তুমি কিভাবে জানলে যখন সে তার বাবা মায়ের কবর দিয়ে বাড়িতে ফিরছিল তখন তাদের পোশাক ঘোড়া সেখানে আসে যেখানে তার মায়ের হাতের লেখা একটা রক্ত দিয়ে চিঠি লেখা ছিল আর সেখানে তার মা লিখেছিল যে ক্রাউন প্রিন্স তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এই যুদ্ধের পেছনে সেই দায়ী পর থেকে সেই প্রিন্সকে সেই প্ল্যান করে আসছে এই চিঠি পড়ার পরে ডংফাং তাকে জানায় হয়তো তোমার ভাই এখনো বেঁচে আছে কারণ এই চিঠিতে তোমার বাবা মা তোমার ভাইয়ের কথা লেখেইনি তোমার ভাইয়ের কাছে এখন জিয়াং এর সন্তানের দায়িত্ব হয়তো সে ওই যুদ্ধে চায়নি চিন্তা করো না সে নিশ্চয়ই ফিরে আসবে এখন সে তাকে জড়িয়ে ধরে আর বলে তুমি কেন আমাকে ভুল বুঝে আমার পরিবারের জন্য আমাকে ছেড়ে গিয়েছিলে তুমি কি আমাকে এতটাই ঘৃণা করো কিন্তু ডংফাং বলে সে তাকে ঘৃণা করে না ইন এখন আর তার কোনো কথা শুনতে চায় না সে বলে আগে যা হবার হয়েছে কিন্তু তুমি আমাকে এখন প্রমিস করো এখন যাই হয়ে যাক না কেন আমরা দুজন কখনোই আলাদা হব না ডংফাং তাকে প্রমিস করে এদিকে হানকে শেকল দিয়ে বাধা অবস্থায় দেখতে পাই রাজকুমার তাকে এখানে বন্দি করে রেখেছিল আর তাকে টর্চার করছিল আসলে সেই দিন হান যুদ্ধে আহত হয়েছিল ঠিকই কিন্তু সে মারা যায়নি যখন সে চুপি চুপি তার রাজ্যে ফিরে যাচ্ছিল তখন সে আন্দু শহরের রাজার সঙ্গে লি এর কথাবার্তা শুনে ফেলেছিল সে জেনে ফেলেছিল যে লি এই সব কিছুর প্ল্যান করে তাদেরকে ধোকা দিয়েছে এই জন্য সে তখনই তার রক্ত দিয়ে চিঠি লিখে ঘোড়ার মাধ্যমে পাঠিয়ে দিয়েছিল কিন্তু সে তাদের হাতে ধরা পড়ে যায় এসব কিছু জানার পরেও রাজা খুশি হয় আর বলে তুমি ঠিকই ধরেছ আমি সব ষড়যন্ত্র করেছি আর তুমি এখন এটাও জেনে রাখো তোমার প্রেমিকা জিয়াংকে আমি মেরে ফেলেছিলাম তাকে আমি জোর করে বিষ খাইয়ে দিয়েছিলাম আর এজন্যই সে মারা গিয়েছে এটা শুনে তো সে প্রচন্ড রেগে যায় সে বলে আমি তোমাকে মেরে ফেলব কিন্তু সে তাকে মারতে পারে না রাজকুমার তখন তাকে আঘাত করে বলে তুমি আমাকে বলবে না তো জিয়াং এর বাচ্চা কোথায় আছে আমি তাকে এ খুঁজে বের করবে এবং মেরে ফেলবো এটা বলে সে ওখানে থেকে চলে যায় আর হান রাগে চিৎকার চেঁচামেচি করতে থাকে পরদিন সকালে যখন ইন রাজার জন্য কালী প্রস্তুত করে দিচ্ছিল তখন রাজা তাকে বলে আমি একটা সুন্দরী মেয়েকে বিয়ে করতে চলেছি এটা শুনে সে তাকে কংগ্রাচুলেশনস জানায় এটা শুনতো রাজা ভীষণ রেগে যায় আর বলে আমি সবার অভিবাদন মানতে পারি কিন্তু তুমি আমাকে অভিনন্দন জানাচ্ছো এটা আমার একদমই সহ্য হচ্ছে না তুমি কি মনে করছো আমি এত কিছু কেন করেছি এই রাজ্যের আসন পাওয়ার জন্য আমি যা চেয়েছিলাম সেটা শুধুমাত্র তুমি শুধু তোমাকে পাওয়ার জন্য এই সব কিছু আমি করেছি ইন বলে সে তার জীবনে একবার ভালোবেসে ব্যর্থ হয়েছে এজন্য সে তার বাকি জীবনটুকু সিঙ্গেলই থাকতে চায় কিন্তু রাজা বলে তুমি আমার কাছে থেকে কোথাও পালাতে পারবে না তুমি শুধু আমার এটা বলে সে ওখানে থেকে চলে যায় আর ইন তার দিকে বিরক্তির চোখে তাকিয়ে থাকে ইন যখন তার বিয়ের ব্যাপারটা নিয়ে টেনশন করছিল তখনই সেখানে তার সার্ভেন্ট আসে আর তাকে একটা চিঠি দেয় এটা ছিল তার বন্ধু ফেইয়ের দেওয়ার চিঠি সে তাকে ডেকেছিল একটা গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য এটা শুনে সে দৌড়ে তার সঙ্গে গিয়ে দেখা করে এবার সে তার সামনে নিজের আসল পরিচয় এসেছিল সে আসলে দাফেং রাজ্যের তৃতীয় রাজকুমার এটা শুনে তো ইন বেশ অবাক হয়ে যায় রাজকুমার বলে আমি জানি ক্রাউন প্রিন্স লিচি এর উপরে তোমার অনেক বেশি রাগ আছে আর এজন্যই আমি তার বিরুদ্ধে একটা প্রমাণ তোমাকে দিতে এসেছি সে তাকে ক্রাউন প্রিন্স লিয়ের বিরুদ্ধে একটা প্রমাণ দেয় যেটা নিয়ে সে ধন্যবাদ জানিয়ে সেখানে থেকে চলে যায় সে যাওয়ার পরে ডংফাং সেখানে থেকে বেরিয়ে আসে আর ফেই ডংফাংকে বলে তুমি এত হিংসুটে কেন আমি আমার বন্ধুর সঙ্গে দেখা করতে এসেছি তারপরেও তোমার এখানে এসে পাহারা দিতে হবে সে বলে আমি যত দিন বেঁচে আছি ততদিন আমি ইনকে প্রোটেক্ট করে যাব। তাদের কথার মাঝে একজন সৈনিক এসে জানায় রাজার সৈনিকেরা এখানে অ্যাটাক করে দিয়েছে তাকে খুঁজতে এসেছে এটা শুনে তো সে অনেক টেনশনে পড়ে যায় তখন ডংফাং তাকে একটা জায়গায় নিয়ে যায় যেখানে একটা ছোট্ট গুহা ছিল আর এই গুহার মাধ্যমে সে পালাতে পারবে রাজকুমার এটার জায়গা এত ছোট দেখে ভেতরে যেতে চাইছিল না তখন সে তাকে লাথি মেরে ভেতরে পাঠিয়ে দেয় ততক্ষণে সেখানে লি তার সৈনিকদেরকে নিয়ে পৌঁছে যায় সে ডংফাংকে জীবিত দেখে অনেক রেগে যায় তার সৈনিকদেরকে বলে তাকে মারার জন্য তখন সে ওখানে থেকে পালিয়ে যায় রাতে ক্রাউন প্রিন্স ইনের ঘরে প্রবেশ করে আর তার উপরে প্রচন্ড রেগে যায় সে বলে তুমি আমাকে বোকা বানিয়েছ ডংফাং এখনো বেঁচে আছে তুমি তো তাকে তিনবার বুকে আঘাত করেছো তারপরেও সে বেঁচে গিয়েছে তুমি জানতে যে তাকে এভাবে আঘাত করলে সে মারা যাবে না ঠিক না তখন সে বলে হ্যাঁ তুমি ঠিকই ধরেছো আর তুমি যে আমার পুরো পরিবারকে মেরে ফেলেছ সেইটার কি তখন সে বলে শুধু তোমার পরিবারের মেম্বারদেরকেই নয় বরং তোমার বড় ভাইও আমার হাতেই আছে তাকে শতবার আঘাত করার পরেও টর্চার করার পরেও এখনো সে বেঁচেই আছে আমি চাইলে তাকে এক্ষুনি না জিনিস যদি আমাদের বিয়েতে সেই দিন বাধা না দিত তাহলে আমাদের বিয়ে হয়ে যেত তুমি আমার স্ত্রী হতে আর আমি সবার সামনে রাজ্যের আসন দখল করতে পারতাম রাজা হয়ে যেতাম কিন্তু এই সব কিছু হয়েছে তোমার জন্য সে তার সঙ্গে জোর জবরদস্তি করলে ইন তাকে চরমারে তখন সেও তাকে ধাক্কা দেয় তার মাথা একটা কাঠের সঙ্গে লাগতে যাচ্ছিল এটা দেখে রাজকুমার আবার তাকে বাঁচায় সেই বাক্সের ভেতরে ছিল তাদের বিয়ের পোশাক এটা দেখে তার অনেক খারাপ লাগে আর বলে তুমি যেহেতু পূর্বে আমার স্ত্রী হতে পারোনি আমি এত কষ্ট করেছি এবং এত ষড়যন্ত্র করেছি তোমার জন্য অতএব এখন তোমাকে আমার স্ত্রী হতেই হবে এটা বলে যখন সে তাকে জোর করে সেই পোশাকটা পরাচ্ছিল ঠিক তখনই পেছনে থেকে ইনের দাসী এসে তার পিঠের ওপরে চাকু মেরে দেয় তখন রাজাও তাকে সেখানে ধাক্কা মেরে ফেলে দেয় আর রাজার সৈনিকেরা তাকে মেরে ফেলে তাকে মেরে ফেলার দৃশ্য রাজা আবার জোর করে ইনকে দেখাচ্ছিল চোখের সামনে নিজের প্রিয় সার্ভেন্টকে এইভাবে নির্মমভাবে মারা যেতে দেখে তো সে অনেক কান্না করতে থাকে এখন রাজা তার দিকে সেই ড্রেস ছুঁড়ে দিয়ে বলে আমি তোমাকে এরপরে আমার রানী হিসেবে দেখতে চাই এটা বলেই সে ওখানে থেকে চলে যায় এদিকে হানকে একজন সৈনিক অনেক মারধর করছিল আর টর্চার করছিল এক পর্যায়ে সে তাকে মেরে ফেলতে যাচ্ছিল কিন্তু তখনই সেখানে ডংফাং চলে আসে আর সেই সৈনিকটাকে মেরে ফেলে আর হানকে উদ্ধার করে নিয়ে চলে যায় এখন সে তাকে এখানে থেকে বের করার জন্য একটা কাঠের ড্রামের ভেতরে লুকাতে বলে সেই সময় ডংফাং তাকে ছোটবেলায় সেই কাহিনীটাও মনে করায় আসলে ছোটবেলায় ডংফাং যখন সেই কাঠের ড্রামের ভেতরে লুকিয়েছিল তখন তাকে হান দেখেছিল কিন্তু কাউকে এই বিষয়টা জানায়নি সে তাকে বাঁচিয়েছিল ডংফাং যে সেই না পরিবারের ছোট সদস্য এটা জেনে তো সে অনেক অবাক হয়ে যায় আজকে তার সুযোগ এসেছে হানকে বাঁচানোর এজন্য সে হানকে একইভাবে বাঁচায় পরদিন সকালে ক্রাউন প্রিন্স তার বাবার কাছে যায় তার বাবা অনেক বেশি অসুস্থ ছিল এখন সে তার বাবাকে জোর করে ঔষধ খাওয়ায় বলে আমাকে তাড়াতাড়ি বলুন যে আপনি সেই সিল কোথায় লুকিয়ে রেখেছেন আসলে সে তার বাবাকে টর্চার করছিল একটা সিলের জন্য যেই সিল দ্বারা সে পুরো রাজ্যকে কন্ট্রোল করতে পারবে কিন্তু তার বাবা তাকে সেই সিল দিচ্ছিলো না তার বাবা এখন বলে তুমি নিশ্চয়ই আমার আসল ছেলে নাও তাহলে তুমি এমন বেয়াদব হতে না তখন সে তার বাবাকে আরো বেশি টর্চার করে আর বলে তাতে আমার কি দোষ আমার মা এটা লুকিয়েছে আর আপনি আমার জন্য এই বিষয়টা অনেক বেশি কঠিন করে তুলেছেন নয়তো আমার এই পর্যায়ে আসতে হতো না দ্রুত বলুন সেই সেই কোথায় নয়তো আমি আমি আপনাকে মেরে তখন তার বাবা তাকে বলে তোমাকে না আমিও দেখতে চাই মন্ত্রী মিনিস্টাররা কিভাবে সেই সিল ছাড়া তোমাকে রাজার আসনে বসায় এখন সে তার বাবার গলা চেপে ধরে তখন তার বাবা তাকে শুধু এইটুকু বলে যে সেই সিল একটা প্যালেসে লুকানো আছে যেটা তুমি কোথাও খুঁজে পাবে না এটা বলে তিনি হাসতে হাসতে ওখানে নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এরপরে যখন সে বাহিরে ছিল তখন তার সৈনিক এসে জানায় হান তাদের জেল থেকে পালিয়েছে তখন সে বলে হানকে যেখানেই খুঁজে পাবে সেখানেই মেরে ফেলবে কিছুক্ষণ পরে সেই রাস্তা দিয়ে কিছু দাসীরা যাচ্ছিল আর বলছিল যেদিন থেকে রাজা অসুস্থ হয়েছে সেদিন থেকেই থেকে তারা আর রানিমার কবর পরিদর্শন করতে পারে না সেখানে নাকি ভূত ঘুরে বেড়ায় এই ভয়ে সেখানে কেউ যেতে চায় না এটা শুনে এবার তার মাথায় বিষয়টা আসে যেহেতু রাজা অসুস্থ হওয়ার পর থেকে সেই জায়গাটা এভাবে ভুতুরে বানানো হয়েছে এর মানে নিশ্চয়ই তার বাবা সিল ওখানেই লুকিয়ে রেখেছে পরদিন সকালে রাজার বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছিল আজকে ক্রাউন প্রিন্স ইনকে বিয়ে করবে আর একই সাথে সে রাজ্যের আসনেও বসবে সেখানে অনেক জনগণ একত্রিত হয় রাজকুমার এখন তাকে বলছিল এখন থেকে আমি এই সাম্রাজ্যের রাজা হবার তুমি হবে আমার রানী এখন তুমি বুঝতে পারবে রানী হওয়ার মর্যাদাটা আসলে কতটা সম্মানের আমি ভাবছিলাম তোমাকে স্ত্রী করে নেওয়ার দৃশ্যটা যদি ডংফাং নিজে চোখে দেখতে পেতো তাহলে হয়তো আমি একটু শান্তি পেতাম এখন যখন তারা দুজন মিলে সেখানে দাঁড়ায় তখন মন্ত্রী অ্যানাউন্স করে রাজার অনুপস্থিতিতে তার ছেলে হবে এই রাজ্যের রাজা লিচি এখন তার একটা দলিল বের করতে শুরু করে কিন্তু সেই দলিলে বড় বড় করে লেখা ছিল বিশ্বাসঘাতক লিচি এটা দেখে তো উপস্থিত সবাই অনেক অবাক হয়ে যায় আর ইন তার মুখ খুলে সে বলে কিভাবে লিচি তার বাবাকে মেরে ফেলেছে এমনকি ইন এর পরিবারকেও কিভাবে যুদ্ধে মেরে ফেলেছে ষড়যন্ত্র করে আর সে যে রাজার আসল ছেলে নয় এই সবকিছুর প্রমাণ সে তাদেরকে দেখায় মন্ত্রী এই সবকিছু দেখে কিন্তু এরপরে তিনি আবার বলেন আপনি কেন রাজা মারা যাওয়ার আগে এসব কিছু দেখাননি এখন লিচি হয়ে গিয়েছে সে রাজ্যের আসনে বসেছে জন্য আমাদের কর্তব্য এখন তাকে সার্ভ করা এটা বলে তারা সবাই লিচিকে সম্মান জানায় তখন তো লি অনেক খুশি হয়ে যায় আর সেখানে ক্ষমতাধর হিসেবে বসে কিন্তু ঠিক তখনই সেখানে আসল রাজা চলে আসে অর্থাৎ তার বাবা চলে আসে আর বলে ওটা আমার আসল ছেলে নয় আর তোমাদের সাহস হলো সত্যিটা জানার তাকে রাজ্যের আসনে বসানো তখন তো তারা সবাই অনেক ভয় পেয়ে যায় রাজা এখন বলে এই মন্ত্রীকে ধরে নিয়ে যাও তাকে শাস্তি দাও তখন সেই মন্ত্রীকে সেখানে থেকে ধরে নিয়ে যাওয়া হয় রাজকুমার অনেক অবাক ছিল তার বাবাকে জীবিত দেখে তখন তার বাবা তাকে বলে সেই দিন ইন তার কাছে এসেছিল একটা ঔষধ নিয়ে এই ঔষধ খাওয়ার মাধ্যমে তার বাবা মিথ্যা মৃত্যুর ভান করতে পারবে তাহলে সবাই মনে করবে সে মারা গিয়েছে আর এই সুযোগে তিনি এই প্রাসাদ থেকে পালাতে পারবেন কিন্তু এই ঔষধ দেওয়ার বিনিময়ে ইন তার বাবার কাছে থেকে স্বাক্ষর করিয়ে নিয়েছিল এটা যে অনেক বছর আগে যে না পরিবারকে তারা ষড়যন্ত্র করে মেরে ফেলেছিল তাদের ব্যাপারে সবাইকে জানাতে হবে তারা যে নির্দোষ এটা প্রমাণ করতে হবে রাজা তাকে সেই প্রমাণ দিয়েছে এখন এই সব কিছু জানার পরে সে তো অনেক বেশি রেগে যায় রাজকুমার এখন নিজে বাঁচার জন্য ইনের গলায় ছুরি ধরে আর ডংফাংকে বলে যদি তারা এখন স্যারেন্ডার না করে তাহলে সে ইনকে মেরে ফেলবে তখন ইন উল্টো তার সঙ্গে মোকাবেলা করে আর তার কাছে থাকা সেই ছুরিটা ছিনিয়ে নেয় এই ফাঁকে ডং ফাং তার বুকে ছুরি চালায় তখন সে ওই ছুরিটা নিয়ে উল্টো তার অপর পাশে বুকে ছুরি চালায় এতেই প্রমাণ হয়ে যাচ্ছে যে ইন আসলে একটা শক্তিশালী মহিলা সে বারবার রাজাকে ছুরি দিয়ে আঘাত করে আর বলে তোমার মতো বিশ্বাসঘাতককে আমি আমার জীবনেও দেখতে চাই না তুমি মারা যাও আর দোজখের আগুনে গিয়ে পুড়ে মরো তখন সে কান্না করতে করতে বলে আমি আমার পুরো জীবনে তোমাকে ছাড়া আর কিছুই চাইনি সে তার পকেট থেকে একটা নীল রঙের ছুরি বের করে তাকে দিয়ে বলে তুমি আমাকে না হয় মেরে ফেললে কিন্তু এই চুরিটা আজ রাতে আমি তোমাকে উপহার হিসেবে পরিয়ে দিতে চেয়েছিলাম তুমি অন্তত আমার এই স্মৃতি হিসেবে রেখে দাও সে তার হাতে এই চুরি পরিয়ে দিতে চায় কিন্তু ইন রেগে তার সেই চুরি ভেঙে ফেলে তখন সে হাসতে হাসতে বলে তুমি তোমার সারা জীবনেও আমাকে ভুলতে পারবে না আর সে না সিকে বলে আমি তোমার জন্য দুজোকে অপেক্ষা করব। এটা বলেই সে ওখানে মারা যায় ঠিক তখনই সেই ভাঙা চুরির ভেতরে থেকে এক ধরনের পয়জনের গন্ধ বের হতে থাকে যে গন্ধের কারণে ডংফাং অসুস্থ হয়ে সেখানেই জ্ঞান হারিয়ে পড়ে যায় এসব কিছু দেখে তো রাজা আর ইন দুজনই অনেক শক্ত হয়ে যায় সে দৌড়ে ডংফাং এর কাছে যায় এখন সে তাকে ডাক্তার মহিলার কাছে নিয়ে যায় ডাক্তার মহিলা সেই চুরির ভেতরে থাকা মেডিসিনের গন্ধ নিয়ে বলে শেষমেশ আমি ডংফাং এর বেঁচে থাকার একটা অ্যান্টিডোট খুঁজে পেয়েছি তবে এটা খুবই রেয়ার এটা কোথাও পাওয়া যায় না তেমন একটা ডাক্তার মহিলাটি সেই জড়িবুটির নাম বলে তখন ডাঙের বন্ধু অনেক অবাক হয়ে জিজ্ঞাসা করে এই জরিবুটি কি কোথাও খুঁজে পাওয়া সম্ভব না ডাক্তার মহিলা বলে সম্ভব তবে এটা পুরো দুনিয়াতে খুবই অল্প পরিমাণের আছে এখানে তারা দুজনই অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর একে অন্যের ব্যাপারে ভাবছিল আর কান্নাকাটি করছিল এর বন্ধু এখন সেই ঔষধের গন্ধ নিয়ে বলে এই ঔষধের গন্ধটা আমার খুবই পরিচিত মনে হচ্ছে তখনই সে তার কাছে থাকে একটা ব্যাগের গন্ধ নেয়ার বলে এটা তো ম্যাডাম ইন সেই ব্যাগটা এই ব্যাগের মধ্যে তারা চেক করে দেখে সেই জড়িবুটির কিছুটা অংশ রয়েছে যেটা দেখে তো তারা অনেক খুশি হয়ে যায় Okay. আর ইন ডং ফাংকে বলে তুমি বেঁচে গিয়েছো তোমাকে বাঁচানো সম্ভব আসলে তাদের দুজনের শরীরের মধ্যে যে ধরনের পয়োজন আছে সেটা হলো তাদের একে অন্যের বিপরীত মানে যেটা দিয়ে ইন কে মেরে ফেলা সম্ভব সেটা দিয়ে ডং ফাংকে বাঁচানো সম্ভব ডাক্তার মহিলা সেই অ্যান্টিডোডের সাহায্যে মেডিসিন তৈরি করে দেয় ডং ফাংকে খাওয়ানোর জন্য যখন তারা সেই মেডিসিন তাকে খাওয়াতে যাচ্ছিল ঠিক তখনই সেখানে হান এসে বলে জিয়াং এর ছেলে শরীরে থাকা পয়জন হঠাৎ করে অনেক বৃদ্ধি পেয়েছে এটা শুনে তারা সবাই অনেক অবাক হয়ে যায় আর ডং ফাং সেই ঔষধটা খেতে চায় না কিন্তু তার বন্ধু তাকে বোঝায় যে এই অ্যান্টিডোডের ঔষধ মাত্র একটাই আছে সে যদি না খায় তাহলে সে মারা যাবে আসলে ডং ফাং এই অ্যান্টিডোড এখন ছোট্ট জিয়াংকে দিতে চাইছিল সে তাকে বাঁচাতে চাইছিল কারণ সে একমাত্র রাজ্যের উত্তরাধিকারী আছে যে কিনা ভবিষ্যতে এই রাজ্যের রাজা হতে পারবে হান সেই অ্যান্টিডোড নিতে চাইছিল না আর এই অ্যান্টিডোড ভাগ করেও খাওয়া যাবে না যে খাবে তাকে এটা পুরোটাই খেতে হবে এই জন্য ডং ফাং এই ঔষধটা বাচ্চাকে দিয়ে দিতে চায় কিন্তু তারা কেউ এটা নিতে চাইছিল না ইন তার উদ্দেশ্য বুঝতে ছিল এজন্য সে বলে তার শেষ ইচ্ছে পূরণ করার জন্য সেও তাদেরকে সেই ঔষধটা দিয়ে দেয় আর ডংফাংকে বলে চলো আমরা দুজন এক সঙ্গে বাড়ি ফিরে যাই এটা বলে সে তাকে তার পোশাক পরিয়ে দেয় আর তাকে কাছে টেনে নেয় ডংফাং তাকে কাছে থেকে দেখে যেন অনেক খুশি হয়ে যাচ্ছিল কারণ ইন এখন তার মনের কথা বুঝতে পেরেছে তারা দুজন এখন বাড়িতে ফিরে যায় তাদের হাতে যেইটুকু সময় আছে তারা দুজন একসঙ্গে পার করছিল ইন তার সামনে নিজের কলা কৌশলগুলো দেখাচ্ছিল এগুলো দেখে অনেক খুশি সে অসুস্থ হয়ে পড়ছিল সে ইনের দিকে তাকিয়েছিল তাকে দেখতে দেখতে ধীরে ধীরে তার চোখের রশ্মি গায়েব হয়ে যায় মানে সে অন্ধ হয়ে যায় ইন যখন তার দিকে ফুল বাড়িয়ে দিয়ে বলে এটা কি দেখতে খুব সুন্দর তখন সে বলে হ্যাঁ তোমাকে অনেক সুন্দর লাগছে তখন সে বলে আমি তো আমার কথা বলিনি ফুলের কথা বলেছি তখন সে তার দিকে হাত বাড়িয়ে দিলে ইন বুঝতে পারে যে সে চোখে আর দেখতে পাচ্ছে না এটা দেখে তো তার অনেক খারাপ লাগে কিন্তু ডংফাং তাকে কষ্ট পেতে বারণ করে এর কিছুদিনের মধ্যেই কিছু সব চুলগুলো সাদা হয়ে যায় তার চোখে পট্টি বাধা ছিল এখন তার বন্ধু তার পালস চেক করে বলে তার শরীর দিন দিন অনেক খারাপ হয়ে যাচ্ছে তার শরীরে থাকা পয়জন তার চোখ এবং তার চুলে অ্যাটাক করেছে এরপরে এটা তার নাক এবং কানে অ্যাটাক করবে ধীরে ধীরে এটা তার শরীরের অন্যান্য অর্গান গুলোকেও ড্যামেজ করে ফেলবে আর সে অবশেষে মারা যাবে আমি দেখছি এটার ব্যাপারে কিছু করা যায় কি না এটা বলে সে ওখানে থেকে উঠে চলে যায় তখন ইন তার দিকে তাকিয়ে তাকে বলে তুমি কি জানো সেই দিন ভূতের রাস্তা থেকে তুমি আমাকে যখন উদ্ধার করে নিয়ে এসেছিলে একটা গুহায় ওই দিন আমি অন্ধ ছিলাম ঠিকই কিন্তু আমি বুঝতে পেরেছিলাম যে তুমি আমার সঙ্গে আছো তুমি তোমার যে কোট আমাকে পরিয়ে দিয়েছিলে সেই কোট হাতে নিয়ে আমি বুঝতে পেরেছিলাম যে এটা হলে তুমি ডকভাং বলে নিশ্চয়ই তুমি আমাকে অনেক ঘৃণা করতে তখন তাই না তখন সে বলে তুমি বিশ্বাস করবে কিনা জানি না তোমার থেকে আলাদা হওয়ার পরে এমন একটা দিন যায়নি যে আমি তোমার কথা মনে করিনি এখন থেকে দিনের প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট এবং প্রতিটা ঘন্টা আমি তোমার সঙ্গেই বাঁচতে চাই এটা বলে সে তাকে কিস করে দেয় তখন ডং ফাংও তাকে কিস করে ঠিক সেই সময় সেখানে ফেই চলে আসে সে বলে আমি একটা মেডিসিন খুঁজে পেয়েছি এই মেডিসিন যদিও তাকে পুরোপুরি সারিয়ে তুলতে পারবে না তবে এটা তাকে ছয় মাস বাঁচতে দেবে এটা শুনে তো সে অনেক খুশি হয়ে যায় ইন্দ্রু তো তার কাছে থেকে এই মেডিসিন নিতে যায় কিন্তু সে তাকে বলে এই মেডিসিন অনেক বেশি বিষাক্ত এটারও একটা সাইড ইফেক্ট আছে এটার মাধ্যমে তার শরীরের মাত্র দশ থেকে বারো পার্সেন্ট বিষ অপসারণ হবে এমনকি এই মেডিসিনটা গ্রহণ করার সঙ্গে সঙ্গে তার শরীরে থাকা সকল লড়াই কৌশলগুলো নষ্ট হয়ে যাবে আর এই ঔষধ গ্রহণ করার আগামী ছয় মাসের মধ্যে যদি সে আসল অ্যান্টিডোট খুঁজে না খায় তাহলে তাকে কেউ বাঁচাতে পারবে না সে মারা যাবে এটা শুনে ইনের একটু ভয় লাগে তখন ডংফাং তাকে বলে বেশ ভালোই তো হলো তুমি তো বলেছিলে তুমি আমার সঙ্গে প্রতি সেকেন্ড বাঁচতে চাও তাহলে আমার হাতে তো বেশি সময় নেই অন্তত ছয় মাস সময় তো পাবো তখন ইন খুশি হয়ে বলে হ্যাঁ ঠিকই বলেছ এই ছয় মাসে আমরা পুরো দুনিয়া ঘুরে তোমার মেডিসিন খোঁজার চেষ্টা করব। তাদের কথার মাঝে এখন পেই আবার উল্টো পাল্টা কথা বলতে শুরু করে তখন ডংফাং তাকে ধমক দিয়ে চুপ করিয়ে দেয় ডংফাং যেহেতু এখন সেই ঔষধটা গ্রহণ করেছিল এজন্য সে এখন তার চোখে দেখতে পাচ্ছিল হান এবং ডংফাং এর বন্ধু তাদের দুজনকে বিদায় দিচ্ছিল এখন ডংফাং তাকে বলছিল যদিও আমার জীবনের সময় অনেক সীমিত কিন্তু এই সীমিত সময় আমি তার সঙ্গে পুরো পৃথিবী ঘুরে দেখতে চাই আমি মরে গেলেও এখন আর আমার কোনো আফসোস থাকবে না আমি বেঁচেও থাকতে পারি অথবা মারাও যেতে পারি কিন্তু আমরা আর কখনো ফিরে আসব না এখন সে তার জেট প্যাভিলিয়নের দায়িত্ব তার বন্ধুকে দিয়ে দেয় আর হানকে বলে রাজা খুব বেশি হলে আর তিন মাস বাঁচবে এরপরে তিনি হয়তো মারা যাবেন আর তিনি যদি একবার মারা যান তাহলে পুরো রাজ্যের মধ্যে অনেক অশান্তি বিরাজ করবে এজন্য সে বলে জিয়াং এর সন্তানকে সে যেন রাজ্যের আসনে বসায় এবং তার দায়িত্বভার গ্রহণ করে ইন এখন তার ভাইকে বিদায় জানায় এরপরে তারা দুজনই বিদায় নিয়ে সেখানে থেকে চলে যায় দেখতে দেখতে ছয় মাস পার হয়ে যায় আর রাজার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল রাজা অসুস্থ অবস্থায় একটা দলিল লিখছিলেন যেখানে তিনি না জিনসি এবং তার পুরো পরিবারের সম্পর্কে সত্যিটা বলে কিভাবে তাদেরকে ষড়যন্ত্র করে মারা হয়েছে একই সাথে ইনের পরিবারের উপরে ষড়যন্ত্রের ব্যাপারটাও তিনি প্রকাশ করেন আর এরপরে তিনি লিখে যান যে টিং হানকে এখন থেকে এই রাজ্যের ডিউক পদে অধিষ্ঠিত করা হলো সে তার ছোট ছেলে জিয়া ং দেখাশোনা করবে এবং রাজ্য পরিচালনায় তাকে সাহায্য করবে এখন জিয়াং এর ছেলে সেই রাজ্যের আসনে বসে সে হয়ে যায় বর্তমান রাজ্যের রাজা অর্থাৎ এই রাজ্যের রাজা এখন মারা গিয়েছে আর তার দায়িত্ব ভার গ্রহণ করেছে হান এভাবেই তাদের দিন যেতে থাকে এদিকে আমরা ইন আর ডংফাংকে ফাংকে দেখি তারা দুজন একসঙ্গে একটা মরুভূমিতে বসেছিল ডংফাং এর চুল এখনো সাদা ছিল আর ছয় মাস হয়ে গিয়েছিল এর মানে সে এখনো হয়তো সেই মেডিসিন খুঁজে পায়নি তারা দুজনই সেখানে সুখ দুঃখের গল্প করতে করতে ডংফাং ঘুমিয়ে পড়ে আর ডংফাং তার কোলে ঘুমানো মাত্রই ইন কেঁদে ফেলে সেও কান্না করতে করতে সেখানেই ঘুমিয়ে যায় এর মানে হয়তো এটাই তাদের শেষ যাত্রা ছিল এদিকে হানো আকাশের দিকে তাকিয়ে চাঁদ দেখছিল আর জিয়াং এর কথাগুলো মনে করছিল তার আগে সব কথাগুলো মনে পড়ছিল আর সে অনেক কষ্ট পাচ্ছিল এখন অনেক দিন পরের দৃশ্য দেখানো হয় ইন জঙ্গলে একা একাই শিকার করছিল শিকার করার পরে সে পিছনে তাকিয়ে হাসে তখনই সেখানে ডংফাং চলে আসে যার চুল এখন কালো ছিল ইন তখন মনে মনে বলছিল হয়তো একজন সত্যি কথাই বলেছে ডিমনের নাকি হাজার বছর বাঁচে ডংফাং মারা যাওয়ার পরে আমরা ছোট্ট একটা আশা খুঁজে পেয়েছি তাকে আমি বাঁচিয়ে নিয়েছি আর শেষ পর্যন্ত আমরা দুজন এক সঙ্গে আমাদের পুরো জীবনটা কাটিয়েছি এর মানে তারা এক সঙ্গে তাদের পুরো জীবন কাটিয়েছিল এখানেই হ্যাপি দুজনই সঙ্গে এই ড্রামার কাহিনী শেষ হয়ে যায় ভিউয়ার্স আজকের এই ড্রামাটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও আর এমনই আরো সুন্দর সুন্দর ড্রামা পেতে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ